কাউন্সিলর থেকে সদ্য তৃণমূল ত্যাগী বিনয় তামাং। নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়নশীলকে হেফাজতে চায় সিবিআই। আলিপুরে বিশেষ আদালতে আবেদন, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে জেরার আবেদন। ফের উত্তপ্ত সন্দেশখালী, বিজেপি কর্মীর ভেরির আলা ঘরে আগুন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার শাসক দলের। তৃণমূল থেকে আগুন ধরানো হয়েছে, তৃণমূলকে একটা মিথ্যা দোষারোপ করা হয়েছে। সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশে প্রতিক্রিয়া শেখ শাহজাহানের। বুঝে গেছেন মমতা ছুড়ে ফেলেছেন কটাক্ষ অগ্নিমিত্রার। ট্রাফিক পুলিশকে যেরকম মানুষ আর মানে না, সিবিআই কেও মানে না। রাজ্যে একের পর এক সিবিআই তদন্ত নিয়ে মন্তব্য ফিরহাদের। বিনাশকারী বিপরীত বুদ্ধি কটাক্ষ সুকান্তর। খারাপ সময় এলে মানুষ এরকম আত্মঘাতী গোল করে, সেটাই হচ্ছে। ভোটের মুখে সিপিএম কংগ্রেস বিজেপিকে একযোগে হুঁশিয়ারি চোপড়ার শাসক বিধায়কের। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার, দেশের ভরসা। সহযোগী নিবেদন লিফোর্ড হেলথকেয়ার লিমিটেড, দেশকে সর্বশ্রেষ্ঠ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। গেট 55% অফ বিফোর এইচএস রেজাল্ট। ডাফ এন্ড ডটের গ্রামার কোশ্চেন মাঞ্চ, নেক্টার ও রাইট ট্র্যাক, ডাফ এন্ড ডট। আদি মোহিনী মোহন কাঞ্জিলালে বৈশাখী অফার, 5-50% অফ। নমস্কার, শুভ সন্ধ্যা। দেখুন, প্রাচীন মিশরের সম্রাট মানে ফারাওরা তাদের সাম্রাজ্যকে 42টা ভাগে ভাগ করতেন, আর সেই 42-এর দখল নিয়ে সব সময় ষড়যন্ত্র, যুদ্ধ, কুটকাচালি লেগেই থাকত। এ রাজ্যেও আজ সমস্ত সংঘাত ওই 42 নিয়ে ঠিকই ধরেছে। এ রাজ্যের 42টা আসনের সমীক্ষার ফলাফল একেবারে কেন্দ্র ধরে ধরে রাখবো আপনাদের সামনে। আর প্রত্যেকবারের মতো এবারেও বলবো যে এই সমীক্ষার সঙ্গে আমাদের এডিটোরিয়াল পলিসির কোনো সম্পর্ক নেই, আমাদের জার্নালিস্টিক জাজমেন্টের এখানে কোনো জায়গাই নেই। সমীক্ষক সংস্থার দেয়া সংখ্যাগুলো আমরা হুবহু আপনাদের সামনে তুলে ধরছি মাত্র। গত 20 বছর ধরে আপনাদের এই সমীক্ষা দেখিয়ে আসছি, বহুবার মিলেছে, বহুবার মেলেনি। সমীক্ষা কখনো একেবারে 100-এ 100 পেয়েছে, কখনো 0 পেয়েছে। কারণ সমীক্ষা কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, তাই একে ধ্রুব সত্য মনে করে উচ্ছ্বসিত কিংবা হতাশ হওয়ার কোনো কারণ নেই। এটা আপনারা কী ভাবছেন তার একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র। কারণ সমীক্ষা দিয়েই যদি ধ্রুব সত্যর দিকে পৌঁছানো যেত, তাহলে তো আর হাজার হাজার কোটি টাকা খরচ করে ভোট করার কোনো দরকারই পড়তো না। আর সি ভোটারের এই সমীক্ষা যখন চলেছে, তখন অনেক দলের প্রার্থী ঘোষণাই হয়নি, হেভিওয়েটদের ঝোড়ো প্রচারও তুঙ্গে ওঠেনি। আমি শুরুতেই দেখে নেব ঠিক কতজনের মধ্যে কবে কিভাবে এই সমীক্ষা চালানো হয়েছে, চালিয়েছে সি ভোটার। দেখুন, আর মাত্র সপ্তাহ খানেক, তারপরই শুরু হয়ে যাচ্ছে হাই ভোল্টেজ লোকসভা ভোট। এ রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের কটি কার্ড দখলে যেতে পারে, কোন কেন্দ্রে কে জিততে পারে, তার আভাস পেতে সবকটি আসনে সমীক্ষা চালিয়েছে সি ভোটার। 5 জানুয়ারি থেকে 5 এপ্রিল, অর্থাৎ গত 3 মাস এই সমীক্ষা চালানো হয়েছে। 111,256 জনের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। তবে এই সমীক্ষা কোনোভাবেই রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, ভোটের ফল কি হতে চলেছে তার পূর্বাভাসও নয়, বরং ভোটার না কি ভাবছেন তা আঁচ পাওয়ার একটা চেষ্টা মাত্র। কারণ এই সমীক্ষার একাধিক সীমাবদ্ধতা আছে, যেমন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি এখনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম জানার পর ভোটারদের প্রতিক্রিয়া এখনকার তুলনায় পাল্টাতেই পারে। এছাড়াও যে সময়ের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে, তখন অবধি আসানসোলে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি, ভূপতিনগরে এনআইয়ের উপর হামলা হয়নি, তৃণমূলের তরফে এনআইয়ের এসপি এবং বিজেপির মধ্যে আতাতের অভিযোগ তোলা হয়নি, সন্দেশখালী কাণ্ডে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়নি, অমিত শাহ এরাজ্যে ভোট প্রচার শুরু করেননি, দিল্লিতে নির্বাচন কমিশনের তৃণমূলের ধর্ণা ঘিরে ধুমধুমার বাঁধেনি, অর্থাৎ সি ভোটারের সমীক্ষায় এই ঘটনাগুলির কোনো ছাপ পড়েনি। অথচ এই প্রত্যেকটি ঘটনাই রাজনীতির অনেক অঙ্ক উল্টে পাল্টে দিতে পারে। এক্ষেত্রে আরও একটা বিষয় এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হল এবার লোকসভা ভোট চলবে 44 দিন ধরে, অর্থাৎ 1.5 মাস ধরে। 19 এপ্রিল ভোট শুরু হবে উত্তরবঙ্গ দিয়ে, আর কলকাতায় ভোট রয়েছে শেষ দফায় 1 জুন। এই 44 দিনে কোনো ঘটনার জেরে বা কোনো ইস্যুকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যেতেই পারে, আর তেমনটা হলে নিশ্চিতভাবে তার প্রভাব পড়বে ফলের ওপরও। সেক্ষেত্রে এই সমীক্ষার সঙ্গে বাস্তবের কোনো মিলই থাকবে না। অতীতেও বহুবার দেখা গেছে সমীক্ষার আভাস কখনো বাস্তবের কাছাকাছি পৌঁছেছে, কখনো তা একেবারেই ভুল প্রমাণিত হয়েছে। যেমন 2011 সালের বিধানসভা ভোটের সময় জনমত সমীক্ষা ইঙ্গিত মিলেছিল যাদবপুর কেন্দ্র থেকে জিততে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য,
কিন্তু শেষমেশ ওই কেন্দ্র থেকে বুদ্ধদেব ভট্টাচার্য পরাজিত হন। আবার 2011 সালে এবিপি আনন্দ নিয়েলসেন বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেয়া হয় কংগ্রেস তৃণমূল জোট পেতে পারে 225টি আসন। ফল প্রকাশের পর দেখা যায় কংগ্রেস তৃণমূল জোট পেয়েছে 226টি আসন। এই বুথ ফেরত সমীক্ষাতে ইঙ্গিত মিলেছিল নিরুপম সেন, অসীম দাশগুপ্ত, কান্তি গঙ্গোপাধ্যায়রা হারতে পারেন, বাস্তবে তারা প্রত্যেকেই পরাজিত হন। 2016 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও সমীক্ষার সঙ্গে বাস্তবের ফল একেবারে মেলেনি। সেবার ভোট পরবর্তী সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল তৃণমূল পেতে পারে 163টি আসন, বাম কংগ্রেস জোট পেতে পারে 126টি আসন। বাস্তবে ভোটের ফলে দেখা যায় তৃণমূল পায় 211টি আসন, বাম কংগ্রেস পায় মাত্র 76টি। ফলে সমীক্ষার ফল কখনো বাস্তবের সঙ্গে মেলে, কখনো তা মেলে না। তাই এবারও লোকসভা ভোটের ফল কি হবে সেটা বোঝা যাবে চৌঠা জুনি। এবিপি আনন্দ। দেখুন, এই সমীক্ষার প্রথম অংশ আপনাদের সামনে রাখার আগে বলে রাখি যে এখানে সি ভোটারের সমীক্ষকরা রাজ্যের 42টা কেন্দ্রকে তিনটে ভাগে ভাগ করেছেন সমীক্ষায় পাওয়া তথ্যের ভিত্তিতে। কোনো দল কোনো কেন্দ্রে একেবারে স্পষ্টভাবে এগিয়ে থাকলে সমীক্ষকরা তাকে বলছেন ক্লিয়ার উইনার, আমরা বলছি সম্ভাব্য বিজয়ী। আবার জোট টক্কর হচ্ছে বেশ কিছু কেন্দ্রে যেখানে মাত্র 3% ভোটের সুইং হলে সম্ভাব্য ফল মুহূর্তে পাল্টে যেতে পারে। আবার কিছু কেন্দ্রে টক্কর একেবারে হাড্ডাহাড্ডি, যেখানে মাত্র 1% ভোটের সুইং সম্ভাব্য ফলাফলকে উল্টে দিতে পারে। বিস্তারিতভাবে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। এবার আসি সমীক্ষায়। দেখুন, দক্ষিণবঙ্গে বসে যখন প্রায় 37 ডিগ্রি তাপমাত্রায় আমাদের হাঁসফাঁস অবস্থা, তখন অবশ্যই সমীক্ষার শুরুতে চলে যেতে ইচ্ছে করছে কাঞ্চনজঙ্ঘার কোলে। চোখ রাখবো দার্জিলিং কেন্দ্রে, কি বলছে সি ভোটারের সমীক্ষা দার্জিলিং। দেখুন, দার্জিলিং কেন্দ্রে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ, 26 এপ্রিল ভোট নেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন গোপাল লামা, রাজু বিস্ত অনেক টানাপোড়েনের পর বিজেপির টিকিট পেয়েছেন, এবং মুনিস তামাং যিনি জোট প্রার্থী কংগ্রেসের টিকিটে লড়ছেন। সি ভোটারের সমীক্ষায় দার্জিলিং কেন্দ্র নিয়ে কি বলছে দেখুন। সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী রাজু বিস্ত। শৈল শহর থেকে এবার আমাদের প্রাণের শহরে ফিরে আসি, মানে কলকাতা। কলকাতা দক্ষিণ, কি হতে পারে কলকাতা দক্ষিণে? কলকাতা দক্ষিণ যেখানে সপ্তম দফায় ভোট গ্রহণ, 1 জুন কলকাতা দক্ষিণের ভোট নেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মালা রায়, যিনি এর আগে এই দক্ষিণ কলকাতা থেকেই সাংসদ ছিলেন। দেবশ্রী চৌধুরী সাংসদ ছিলেন, তার কেন্দ্র বদলে এবার দক্ষিণ কলকাতায় বিজেপির টিকিট পেয়েছেন, এবং সায়রা শাহ আলিম যিনি জোট প্রার্থী হিসেবে কংগ্রেস এবং বামেদের প্রার্থী হিসেবে লড়ছেন দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে। সি ভোটারের সমীক্ষা, আবার বলছি যে সমীক্ষা কিন্তু শেষ হয়েছে 5ই এপ্রিল। তারপরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে এবং অনেক জল গড়াবেও। আমি দ্রুত একবার দেখাবো সি ভোটারের সমীক্ষা 5ই এপ্রিল পর্যন্ত কাকে এগিয়ে রাখছেন, কোন প্রার্থীকে এগিয়ে রাখছে দেখব। সম্ভাব্য জয়ী দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়। আর কলকাতা থেকে এবার ইতিহাসের শহর বহরমপুরে, বহু ইতিহাসের সাক্ষী সেই বহরমপুর। সি ভোটারের সমীক্ষা বহরমপুর নিয়ে কী বলছে দেখাবো। আগে দেখাবো প্রার্থী কারা দাঁড়িয়েছেন। ইউসুফ পাঠান, আর প্রথমেই বলে নিই চতুর্থ দফায় বহরমপুরে ভোট গ্রহণ এবং 13ই মে ভোট নেওয়া হবে। ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের প্রার্থী, নিঃসন্দেহে বড় চমক যখন ইউসুফ পাঠানের নাম একেবারে ব্রিগেডের মঞ্চ থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান, ইতিমধ্যেই বিরোধীরা তিনি বহিরাগত বলে প্রচার শুরু করে দিয়েছেন। নির্মল সাহা বিজেপির প্রার্থী বহরমপুর কেন্দ্র থেকে, এবং অধীর রঞ্জন চৌধুরী যিনি বহরমপুর কেন্দ্র থেকে একটার পর একটা টানা 5 বারের সংসদে পৌঁছেছেন, অধীর রঞ্জন চৌধুরী অবশ্যই জোট প্রার্থী এবং কংগ্রেস প্রার্থী। কি হতে পারে সি ভোটারের সমীক্ষা, কি বলছে সি ভোটার বহরমপুরে কি হতে পারে? বহরমপুরের সম্ভাব্য জয়ী অধীর রঞ্জন চৌধুরী জোট প্রার্থী এবং কংগ্রেস প্রার্থী তো বটেই। বহরমপুরের পর সোজা চলে যাব হুগলিতে, দেখব হুগলিতে নিঃসন্দেহে এবার গ্ল্যামারের ছটা, কারণ রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানের সেট থেকে একেবারে রাজনীতির ময়দানে চলে গেছেন সেই হুগলিতে, যেখানে পঞ্চম দফায় ভোট গ্রহণ 20 মে হুগলির ভোট নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, লকেট বন্দ্যোপাধ্যায় এর আগে লকেট চট্টোপাধ্যায় তিনি বিজেপির প্রার্থী, একেবারে তিনি গতবারের বিজয়ী প্রার্থী তো বটেই। লকেট চট্টোপাধ্যায় বিজেপির টিকিটে এবার হুগলি থেকে লড়াই করছেন, এবং সিপিএমের প্রার্থী জোট প্রার্থী মনোদীপ ঘোষ। কি হতে পারে হুগলিতে, সি ভোটার কি বলছে? আবার বলি জোট টক্কর 3% সুইং হলেই কিন্তু এই ফলাফল সি ভোটারের সমীক্ষায় যা উঠে আসছে তা পাল্টে যেতে পারে। কিন্তু যদি সুইং না হয়, ওই 5ই এপ্রিল দাঁড়িয়ে সি ভোটার কাকে এগিয়ে রাখছে দেখব।
লকেট চট্টোপাধ্যায় বিজেপির টিকিটে হুগলি থেকে জয়ী হতে পারেন, সম্ভাব্য জয়ী প্রার্থী সি ভোটারের মতে লকেট চট্টোপাধ্যায়। হুগলি থেকে এবার কৃষ্ণনগর, যেখানে ওই সরপুরিয়ার মিষ্টিতে কিন্তু ঝালঝাল রাজনৈতিক তরজা চাপা পড়ছে না। কৃষ্ণনগরে কি হবে মহুয়া মৈত্র? ইতিমধ্যেই নানা বিতর্কের মধ্যে মহুয়া মৈত্র কৃষ্ণনগর থেকে আগের বার জিতেছিলেন, যে কৃষ্ণনগরে চতুর্থ দফায় ভোট গ্রহণ এবং 13ই মে কৃষ্ণনগরে ভোট নেওয়া হবে। উল্টো দিকে অমৃতা রায় রাজমাতা, তাকে বিজেপি টিকিট দিয়েছে, সেখানেও একটা ইতিহাস নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। পাশাপাশি জোটের প্রার্থী সিপিএম প্রার্থী এস এম সাদি, কী হতে পারে কৃষ্ণনগরে দেখব। কৃষ্ণনগরে হাড্ডাহাড্ডি, আবার বলছি তিনটে ভাগে সি ভোটার ভাগ করেছে। একটা হচ্ছে ক্লিয়ার উইনার, একটা হচ্ছে 3% ভোটের এদিক ওদিকে অনেক কিছু হতে পারে এবং ফলাফল পাল্টে যেতে পারে 1% ভোট সুইং হলেই, সেই তার মধ্যে এটা পড়ছে কৃষ্ণনগর। মহুয়া মৈত্র এবং অমৃতা রায়, তাদের মধ্যে 1% সুইংয়ে ভোট এদিক ওদিক হতে পারে। কিন্তু কি বলছে সি ভোটার, ওই 5ই এপ্রিল দাঁড়িয়ে কে এগিয়ে? এগিয়ে মহুয়া মৈত্র। আবার বলছি কৃষ্ণনগর, যেখানে চতুর্থ দফায় ভোট গ্রহণ এবং 13ই মে ভোট নেওয়া হবে, সেখানে সম্ভাব্য জয়ী প্রার্থী মহুয়া মৈত্র। সি ভোটারের সমীক্ষা তাই বলছে। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ, এক তো প্রথমে আমি বলবো যে এবার কোনো সমীক্ষা নিখুঁত হওয়া কেন মুশকিল, যে 44 দিন ধরে যদি একটা ভোট হয়, বহুবার আমরা স্টুডিওতে আলোচনা করেছি যে 10 দিনে এমনকি 7 দিনে এক একটা ইস্যু আসে, একটা ফলাফলে প্রভাব পড়ে। সেখানে 19 এপ্রিল শুরু হয়ে 1 জুন পাল্টানোটাই স্বাভাবিক, প্রচারের ইস্যু অবধি পাল্টে যায়। কিন্তু এখনও পর্যন্ত যা দেখলেন ইন এ নাটশেল? দেখুন, খুব পরিষ্কার করে বলছি যে পশ্চিমবাংলায় যে ভোটারের প্রোফাইল, তাতে পোস্ট ইলেকশনের পর, মানে রেজাল্টের নির্বাচনের পর, সিএসডিএ সমেত একাধিক সংস্থা যে গবেষণার কাজ চালিয়েছেন, তাতে দেখা গেছে 48% প্রতি 100 জন ভোটারের মধ্যে 48 জন কমিটেড ভোটার। তারা সিপিএমকেই ভোট দিবে, কংগ্রেসকেই ভোট দিবে, বিজেপিকেই ভোট দিবে, যাই প্রার্থী হোক, যাই ইস্যু হোক। 15% মানুষ ইস্যুভিত্তিক ভোট দেয় পশ্চিমবাংলার ক্ষেত্রে, প্রার্থীকে কেন্দ্র করে ভোট দেয় 10% মানুষ, যে প্রার্থী আমার কাছে গুরুত্বপূর্ণ, এবং তার বাইরে একটা মানুষ ভোটের দিন পর্যন্ত ঠিক করে যে তারা কি কাকে ভোট দিবে। তার মানে প্রায় 15-20% মানুষ থাকেন যাদেরকে সুইং ভোটার বলি, তারা একেবারে ভোটের দিন পর্যন্ত ঠিক করেন। এই সুইং ভোটারের ফ্যাক্ট, মানে অনেক কিছু দ্বারা প্রভাবিত হয়, ইনক্লুডিং টাকা পয়সা, এটা বলা দরকার। এইবার এরিয়াভিত্তিক যদি দেখি, তাহলে বলবো যে দার্জিলিংয়ের ক্ষেত্রে এক্স ফ্যাক্টর আমি মনে করি চোপড়া। চোপড়ায় যদি হামিদুর যে আজকে নিদান দিয়েছে যে প্রত্যেক বুথে 90% ভোট করিয়ে দিতে হবে, ফলে চোপড়ার লিডিংটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিন্তু যেভাবে বিজেপি ধীরে ধীরে, মানে হামরো পার্টি থেকে শুরু করে বিভিন্ন দলের লোকজনকে বিজেপির মধ্যে আবার মানে সংগঠিত করছে, তাতে রাজু বিস্তার ডেফিনেটলি অ্যাডভান্টেজ আছে। আমি শুধু যোগ করব যে বিমল গুরুংয়ের দল, তারা কিন্তু এনডিএতে ফিরে এসেছে। আমি যাব প্রত্যেকটা, যেহেতু দার্জিলিংয়ের কথা হলো আমি সুদীপের কাছে যাব। সুদীপ, এক হচ্ছে দার্জিলিং এমন একটা লোকসভা কেন্দ্র যেখানে তৃণমূল এখনও পর্যন্ত কখনো জয় পায়নি, এবং এই ক্ষেত্রে রাজু বিস্তকে নিয়ে আমরা দেখেছি একটা টানা পড়েন, তারপরে দেখলাম যে বিনয় তামাং সেখানেও একটা, যে কংগ্রেসের মুনিশ তামাংকে প্রার্থী করলে একেবারে বিনয় তামাং দাঁড়িয়ে দিল যে আমি মুনিশের সঙ্গে নেই। 2021 বিধানসভা ভোটে 7টা বিধানসভার মধ্যে 5টাতে বিজেপি জেতে। দেখুন, আমার মনে হয় পাহাড়ে এবার বিভাজনের রাজনীতিটা খাটবে না। এই গোর্খাল্যান্ড এই রাজনীতিটা, এটা দেখতে দেখতে পাহাড়ের মানুষ বিগত 1 দশক ধরে বিরক্ত। বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বারবার সেই প্রতিশ্রুতি থেকে কেন্দ্রের সরকার বিচ্যুত হয়েছে। আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদি অমিত শাহকে এই উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে 2019 সালে প্রতিশ্রুতি দিতে যে আমরা সমস্ত চা বাগানগুলো খুলে দেব, একটা চা বাগান খোলার উদ্যোগও কেন্দ্রের সরকার নেয়নি। উল্টো দিকে 2009 থেকে টানা বিজেপি জিতে এসেছে, প্রার্থী পাল্টে যাচ্ছে, কখনো জসবন্ত সিং, কখনো এস এস আলুওয়ালিয়া, তারপরে রাজু বিস্ত, কিন্তু জিতে আসছে, দল বদলায়নি, নেতা বদলেছে। আমরা তাই বলছি এবার 2024 দেখুন মিরাকেল হবে, এবং 2024 একদিকে বিজেপির বিভাজনের রাজনীতি, অন্যদিকে সাংসদকে কাছে না পাওয়া, যে সাংসদকে কোনোদিন বিপদে আপদে পাওয়া যায়নি দার্জিলিং এ, চা বাগান বন্ধ হয়ে গেছে, সাংসদ কখনো পার্লামেন্টে দাঁড়িয়ে বলেনি। আমার ধারণা তৃণমূল অনেক থাপার ভরসায় রয়েছে। দেবজিৎ, দল বদলায়নি, নেতা বদলে গেছে। মানে সুদীপ যেগুলো বললো তার মধ্যে একটা কথা না বলে পাচ্ছি না যে ঢা মিথ্যে কথা, সাংসদকে পাইনি, রাজু বিশ সাংসদ হিসেবে ওখানে যাননি, এইসব কথাগুলো মানে একদম পুরো এগুলো ডাহা মিথ্যে। বিষ্ণুপ্রসাদ শর্মা তোমাদের বিধায়ক, আলাদা দাঁড়িয়ে পড়ে, আমি একটুখানি বলি, হ্যাঁ সেটা
তিনি দাঁড়িয়েছেন, বহুবার তোমরা রিকোয়েস্ট করেছো, বোঝানোর চেষ্টা করেছো, শোনেন একদম, তিনি দাঁড়িয়েছেন এবং তিনি দাঁড়িয়েছেন তার গণতান্ত্রিক অধিকার তিনি প্রয়োগ করবেন ইত্যাদি বলেছেন, শেষ অবধি কী হয় দেখা যাক। কিন্তু যে জিনিসটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে দার্জিলিংয়ের যে ডেমোগ্রাফি তাতে ওখানে পাহাড়ের উন্নয়নের কথা যেগুলো বলছেন তৃণমূলের তরফ থেকে, চা বাগান ইত্যাদি, চা বাগানের সমস্যা তো দীর্ঘকালীন সমস্যা এবং তার জন্য কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ছাড়া এবং রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া শুধুমাত্র কেন্দ্রীয় সরকার এসে করে দেবেন। আমি দ্বিতীয় দেখেছিলাম দক্ষিণ কলকাতায়, আমি দেবজিতের কাছে যেহেতু আছি, 1952 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই দক্ষিণ, তখন নামটা ছিল কলকাতা দক্ষিণ পশ্চিম, সেই কেন্দ্র থেকে ভারতীয় জনসংঘের প্রার্থী হিসেবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জিতেছেন। কিন্তু তারপর যদি দেখো 1998 থেকে 2011 13 বছর দক্ষিণ কলকাতায় সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী হওয়ার পর তবে সাংসদ পদ ছাড়েন, এবং 2019 থেকে 150,000 কিছু ভোটে মালাদি মালা রায় জিতেছিলেন। 21-এর বিধানসভায় 7টা, কিন্তু 21-এর লোকসভায় বিধানসভায় যে লোকসভার মধ্যে 7টা বিধানসভা এলাকা পড়ে, 7টাতেই তৃণমূল জয়ী ছিল দক্ষিণ কলকাতা। যেহেতু দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্রের মধ্যে যে বিধানসভাগুলো তার ডেমোগ্রাফি ডেমোডেন্সিটি এগুলো নিয়ে এখন কথা বললে অনেকটা বলতে হবে, ছোট করে বলি যে না কিছু আশা করছো একদম দক্ষিণ কলকাতায় আমাদের জেতার মানে চান্সেসের কথা বলবো না, আমরা জিতব এটা এখন শুনে সবাই রায়গঞ্জ থেকে দেবশ্রী চৌধুরী দক্ষিণ কলকাতায় নিয়ে এলে, মানে কারণ কি, ভাবনা কি? দেখুন এখানে সব জায়গাটা একটু বলি, 345,980 ভোটে পিছিয়ে আছো 21-এর বিধানসভা নির্বাচনে, কোন সেগমেন্টে এগিয়ে নেই, 345,000 গত বিধানসভার নিরিখে আমরা পিছিয়ে আছি বটে, কিন্তু এখানে এবারের ভোট হচ্ছে মোদির ভোট, মোদিকে মোদিজিকে দেখেই ভোট হচ্ছে। মনে রাখতে হবে সব কেন্দ্রে মোদিজির যে অর্থনৈতিক গতিশীলতা এবং সরকারের যে স্থিতিশীলতা এই দেখেই মানুষ ভোট দেয়, এই দেখেই মানুষ ভোট দেবে। আচ্ছা আচ্ছা, এবার আমি থার্ড আসবো পার্থদার কাছে, পার্থদা বহরমপুর, নিঃসন্দেহে পার্থদার মুখে হাসি ফুটেছে যে অধীর রঞ্জন চৌধুরী, যাকে যথেষ্ট গ্ল্যামার ফ্যাক্টর, একেবারে জাতীয় একটা চরিত্র, ইউসুফ পাঠানকে এনে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী করা হলো। অধীর চৌধুরী আমাদের মনে রাখতে হবে 1999 সাল থেকে একটানা 5 বার বহু চ্যালেঞ্জ, বহু ওঠাপড়া সত্ত্বেও, কোথাও মার্জিন কমেছে, কখনো বেড়েছে, কিন্তু একটানা 5 বারের সাংসদ। সেখানে দেখা যাচ্ছে এই এই আমি বলছি আবার সমীক্ষা ঠিক হয় ভুল হয়, কিন্তু এতে অন্তত দেখা যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী জিতছেন এবং ক্লিয়ার উইন, কোনো হাড্ডাহাড্ডি বা জোট টক্কর নয়। কিন্তু বহরমপুরের লোকসভায় যেটা 21-এর বিধানসভা যদি ধরি, 7টার মধ্যে 6টাতে তৃণমূল এগিয়েছিল, অনেকটা মেক আপ করেছেন অধীর রঞ্জন চৌধুরী, এই সমীক্ষা যদি ঠিক হয়। না সে তো ঠিকই আছে, ফলে আপনি গত বিধানসভার পরিসংখ্যান দিচ্ছিলেন, তার আগে আপনি বললেন সার্ভে করেছেন কেবলমাত্র 5 জানুয়ারি থেকে 5 এপ্রিল, ফলে গঙ্গা দিয়ে জল আমি প্রথমেই বললাম অনেক বেরিয়ে গেছে, এবং তারপরে যখন ভোট হবে তার সঙ্গে দিনের সংখ্যা আরো বাড়বে, ফলে এবার 7টা দফায় হচ্ছে, ফলে বহু ইস্যু আসবে। এবং আমি পরিসংখ্যানও যা দেখছিলাম, আপনিই বললেন যে একটা কেন্দ্রে 1,000 জন যদি ভোটার হয়, তার মধ্যে একজনের মতামত সংগ্রহ করে এটা তৈরি করা হয়েছে, less than 1% ভোটার, 1,00,000+ is a huge number, but আমি আবার বলছি যে বাস্তবতা সমীক্ষাটা অনেক বেশি কারেক্টনেস জায়গায় যায়। হ্যাঁ আমি বলছি যে যত বেশি মানুষের কাছে যাবেন তত বেশি অ্যাকুরেসির চান্স, আমি ওই কারণে বললাম যত কমের কাছে যাবেন সম্ভাবনা তত কম, কারণ আমি বলছি আমাদেরও কতগুলো বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে রোজ দেখতে পাচ্ছি যে আজ থেকে 2 বছর আগের ইলেকশন, আজ থেকে 6 মাস আগের ইলেকশন, সেখানে মানুষ কিভাবে বাম কংগ্রেস এই জায়গাটার উপরে হচ্ছে যে আসছে। এবং আপনি দেবজিৎকে যে প্রশ্নটা করেছিলেন, এটা ফ্যাক্ট যে আগের সমীক্ষার সঙ্গে এই সমীক্ষার কিন্তু বামেদের মানে বাম কংগ্রেস তৃণমূলও বেড়েছে, কিন্তু বাম কংগ্রেসের ভোটের পার্সেন্টেজ বেড়েছে। আমি একটু একটু কারণ বলছি, শুধু বেড়েছে না, তাতে কি সিট দেবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। আমি একটু আগে সাউথ ক্যালকাটা বললেন, সাউথ ক্যালকাটায় গত বিধানসভার থেকে আজকের পর্যন্ত আরও একটা ইলেকশন হয়েছে একটা সেগমেন্টে, সেটা হচ্ছে বালিগঞ্জ। আমি বললাম বালিগঞ্জ উপনির্বাচন যদি দ্বিতীয় স্থানে, ফলে এটা আমি বলছি কেবলমাত্র একটা বালিগঞ্জের ঘটনা মনে করবেন, ঠিক ঠিক আমি বলছি সেই জন্যই দ্বিতীয় স্থানে যদি বামেরা কলকাতায়, কিন্তু বামেরা বহু দশক জেতেন। হ্যাঁ এবার আমি এই কারণেই বলছি যে আমি যখন ছোট ছিলাম সম্ভবত আমি দেখেছি সম্ভবত সত্যসাধন চক্রবর্তী লাস্ট এমপি, ফলে এইবার আমি আপনাকে বলছি যে সাউথ ক্যালকাটার মতো কনস্টিটিউয়েন্সিতেও অনেক ঘটনা, আমি বললাম গার্ডেন রিচের বাড়ি ভেঙে যাওয়ার পর আমি শহুরে মধ্যবিত্তের মধ্যে যে ভাবনা তৈরি হয়,
যে প্রতিষ্ঠান বিরোধিতা, আমি বললাম এটা শিক্ষিত মানুষের বাস অনেক বেশি, গরিব মানুষের বাস। কলকাতা শহরে ব্রিজ ভাঙার পরও সেই সেই অঞ্চলের তৃণমূল প্রতিনিধি নির্বাচিত হয়েছে, কিন্তু একই জিনিস রিপিটেড হয় না সোনবাবু। আপনি আপনি বারবার বহু অনুষ্ঠান করেছেন, আমি আবারও বলছি ডাইনামিক যে হ্যাঁ এই ডাইনামিক্স এর মধ্যেই আছে, এবং বাম এবং তৃণমূলের লড়াইটা ওখানে হবে অনেক বেশি। ছোট ইনপুট এই কারণেই মানে রিকভারি বেশি হয়েছে বলবো, যে একুশে নির্বাচনে মাত্র 15% বাম কংগ্রেস জোট পেয়েছিল এই এই লোকসভার কেন্দ্রের নিরিখে, 7টা বিধানসভায় একটি কেন্দ্রেও এগিয়েছিল না, বরঞ্চ বিজেপি বহরমপুর এবং বরোয়া এই দুটো বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল, এবং বিজেপি 31% ভোট লোকসভার নিরিখে পেয়েছে। ফলে ত্রিমুখী লড়াই, হাড্ডাহাড্ডির সম্ভাবনা আমি আপনাকে বলছি, এবং পোলারাইজেশন যদি হয় তাহলে অধীর চৌধুরীর কাছে কিন্তু খুব কঠিন লড়াই আছে এটা। বেশ, আমি সমীরদার কাছে যাব। এক হচ্ছে হুগলিতে আসি, হুগলিতে ট্র্যাডিশনালি 20 বছর ধরে একটানা সিপিএম জিতে এসেছে, 2009 থেকে তৃণমূলের দখলে, তারপরে 19-এ বিজেপি ছিনিয়ে নিল লকেট চট্টোপাধ্যায়, এবং 7টা বিধানসভার কেন্দ্রে, আবার আমি বিধানসভার ফলে যাব, সবকটাতে কিন্তু তৃণমূল জয়ী হয়েছেন। কিন্তু এখানে সমীরদা, যেহেতু তুমিও রাজনীতির জগতের লোক নও, একবার ভোটে দাঁড়িয়েছিলে, রচনা বন্দ্যোপাধ্যায় যার ইতিমধ্যেই একাধিক বক্তব্য বহু ক্ষেত্রে ভাইরাল হয়েছে, তো সেইটা তৃণমূলের অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? মানে ওখানে একজন স্থানীয় তৃণমূল নেতাকে যদি ক্যান্ডিডেট বাছা হতো, সেটা বেটার হতো না খারাপ হতো? আমার মনে হয় সেটা বেটার হতো, আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে হয়। তার কারণটা হলো, কেন বলছো লকেটও তো হুগনির মানে ভূমিকা নয়, সেই লকেট দীর্ঘদিন ধরে একদম সক্রিয় রাজনীতিতে জড়িয়ে আছেন, কিন্তু রচনা ব্যানার্জি উনি রাজনীতির মানুষ নন, উনি লকেট একাধিক আন্দোলন করেছেন, লকেট একাধিক আন্দোলন, রচনা ব্যানার্জি তো করেননি, না না, এবং যার জন্য ওনার দেখাটার মধ্যে কোথাও ভুল হচ্ছে আমার মনে হয়। যেমন উনি এটা না বললেই পারতেন যে ওখানে প্রচুর ধুঁকো দেখা যাচ্ছে, হ্যাঁ সেই ধুঁকোটা যে কোথার থেকে উনি দেখলেন সেটা তো আমরা বলতে পারবো না। আমার খালি একটাই বক্তব্য, দেখো তোমার কথাতে একটা জিনিস পরিষ্কার হয়ে আসছে, যে লোকসভা ইলেকশানে অনেক জায়গার রেজাল্ট এক, পরবর্তীকালে যখন বিধানসভা ইলেকশান হচ্ছে শাসক দলের অ্যাডভান্টেজ বেশি হয়ে যাচ্ছে। তার মানে ভোটটা তখন যখন বিধানসভার হচ্ছে, শাসক দল কিভাবে ভোটটাকে করছে, মানুষ কতটা ভোটটা সঠিকভাবে দিতে পারছে, এবং যে পরিমাণ আমি বলছি রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এসে বিধানসভার রেজাল্ট দেখে বা পঞ্চায়েতের রেজাল্ট দেখে, হ্যাঁ আমার মনে হয় লোকসভার ভোটের রেজাল্টটাকে ভাবাটা ঠিক নয়, আমার যেটা মনে হয়। ঠিক, আমি রবীন্দ্রনাথবাবুর কাছে আসবো। কৃষ্ণনগর খুব ইন্টারেস্টিং, আমরা যখন ছোট তখন সত্যব্রতবাবু সেই জিতলেন, একেবারে হইচই পড়ে গেল জলুবাবু, তারপরে সিপিএম পুনরুদ্ধার করলো 2009-14 তাপসপাল, তাপসপালের পর মহুয়া মৈত্র, সম্ভবত 63,000 ভোটে মহুয়া মৈত্রের লিড ছিল গতবার, তো এবারে বহিষ্কার এবং তৎপরবর্তী নানা বিতর্ক ইত্যাদি, মহুয়া মৈত্র এবং রাজমাতা, যিনি আমি জানি না রাজনৈতিক দলগুলোর সাধারণভাবে ইতিহাসের চর্চা করে না, কিন্তু রাজমাতা প্রার্থী হওয়ার পর দেখলাম বেশ অতীত এবং কৃষ্ণনগরের অতীত খোঁড়া হলো, তো কি এই মুহূর্তে কি আর না, একটা 1% সুইং এটা তো যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, মানে তার উপর দাঁড়িয়ে কিছু প্রেডিকশন করা খুব মুশকিল। কিন্তু যেটা বিজেপি এই যে বঙ্গ রাজনীতি 1757 সাল, প্রায় 200 বছর আগে চলে গেল হঠাৎ ফ্ল্যাশব্যাক। উনি তো একটা অদ্ভুতভাবে বিজেপির মানে যে এজেন্ডা কপিবুক এজেন্ডার মধ্যে ছিলেন, উনি বোঝাবার চেষ্টা করেছেন যে সিরাজউদ্দৌলা বহিরাগত, বহিরাগতদের সঙ্গে লড়বার জন্য আর এক বহিরাগতকে নেওয়াটা অন্যায়ের কিছু নয়, আমি সেই দলের প্রতিনিধিত্ব করছি যারা হিন্দুত্বকে বাঁচিয়েছে। সুতরাং তার এজেন্ডা ছিল কিন্তু হিন্দুত্ব, এইটা যখন মোদিজির সঙ্গে কথা বলেছিলেন তখন এইটাই উনি বোঝাবার চেষ্টা করেছিলেন যে সিরাজউদ্দৌলাও বহিরাগত ছিল, ইংরেজরাও বহিরাগত ছিল, সুতরাং আমি বহিরাগতদের সঙ্গে। দেখুন ইতিহাসের তর্ক বাদ যা, এই মুহূর্তে গ্রাউন্ড রিয়েলিটি কি বলছে? সুদীপা দেব জি দুজনের কাছে যাব। আমার যেটা ধারণা সেটাতে হচ্ছে যে কৃষ্ণনগরের যে চিত্র আছে, এবং কৃষ্ণনগরে এবারেই যদি ভোট হয়, এখানে সবাই মনে হয় একমত হবেন, বিশ্বনাথদাও আমার সঙ্গে একমত হবেন, যে ভোট কিন্তু হিন্দুত্বের নিরিখে শুধু নয়, উন্নয়নের নিরিখেও ভোট হবে। এবং কৃষ্ণনগরের যিনি এখন গতায়ু যিনি এমপি যিনি ছিলেন, মানে সাসপেন্ড করে আটকানো যায়, বলতে দাও ইডি সিবিআই কথা বলো না, মানে ইডি সিবিআই দিয়ে আটকানো যায়, ইডি সিবিআই দিয়ে আটকানোর কি আছে? তাহলে এবারে তুমি যখন মাঝখানে কথা বললে তাহলে বলতেই হচ্ছে যে সেই ভদ্রমহিলা নিজের পাসওয়ার্ড বিক্রি করেছিলেন, যেটা বলছে যে ইতিহাসে নয় বর্তমানে নিরিখে ভোট হবে।
পলাশী রামবাগান থেকে এখন একেবারে গঙ্গার ধারে যেতে হবে, তার কারণ প্রচুর, একটার পর একটা কেন্দ্র দ্রুত আমায় দেখাতে হবে। এই অংশের শুরুতে একেবারে চলে যাবো হাই ভোল্টেজ ডায়মন্ড হারবারে, যেখানে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছেন ডায়মন্ড হারবার নিয়ে। সি ভোটার কি বলছে দেখব। ডায়মন্ড হারবার এখানে সপ্তম দফায় ভোট গ্রহণ হবে, 1 জুন কলকাতার সঙ্গেই ভোট গ্রহণ ডায়মন্ড হারবারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসক দলের সেনাপতি, তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন, গতবারের সাংসদত্ব বটেই বিপুল ব্যবধানে জিতেছিলেন। প্রতীকুর রহমান বামেদের বা জোট প্রার্থী, একেবারে তরুণ মুখ এবং ছাত্র রাজনীতি করে উঠে এসেছেন। মজলুল লস্কর আইএসএফের হয়ে দাঁড়িয়েছেন, এইখানে চমক যে আইএসএফের আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী, তিনি একেবারে পরিষ্কার বলেছিলেন যে ডায়মন্ড হারবারে দাঁড়াবেন যদি দল দেয়। তারপরে নানা টানাপোড়েন, নানা জল্পনা, শেষ পর্যন্ত কিন্তু তিনি দাঁড়ালেন না, নওশাদ দাঁড়ালেন না, তার জায়গায় মজনুল লস্কর। এই একটি কেন্দ্র ডায়মন্ড হারবার যেখানে এখনও পর্যন্ত, এই যে 11 তারিখ আমরা দাঁড়িয়ে কথা বলছি, এখনও পর্যন্ত বিজেপি কোনো প্রার্থী দেয়নি। আই রিপিট, এখনও পর্যন্ত ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থীর নাম ঘোষণাই করেনি। এই একটা মাত্র কেন্দ্রে বিজেপি এখনও অবধি 42টার মধ্যে 41টার নাম দিয়ে দিয়েছে, কিন্তু ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থীকে আপনারাও জানেন না, আমিও জানি না। দ্রুত একবার সি ভোটার কি বলেছে, কি বলছে, কি হতে পারে ডায়মন্ড হারবার। সম্ভাব্য জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবার বলছি সম্ভাব্য জয়ী ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বন্দর শহর থেকে এবার জঙ্গলমহলে চলে যাই, কেন্দ্র পুরুলিয়া। পুরুলিয়ায় কি হতে পারে, পুরুলিয়া লড়ছেন কারা, ষষ্ঠ দফায় পুরুলিয়া ভোট গ্রহণ 25 মে। তার মধ্যে শান্তিরাম মাহাতো তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন, যতীন্ময় সিং মাহাতো তিনি বিজেপির টিকিটে লড়ছেন, ধীরেন্দ্রনাথ মাহাতো লড়ছেন ফরওয়ার্ড ব্লকের টিকিটে, আর নেপাল মাহাতো কংগ্রেসের টিকিটে। খুব ইন্টারেস্টিং এখানে একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে সিপিএম কিন্তু জানিয়ে দিয়েছেন যে ধীরেন্দ্রনাথ মাহাতোর পাশে তারা নেই, তারা জোট প্রার্থী নেপাল মাহাতো অর্থাৎ কংগ্রেস প্রার্থীকে সমর্থন করছেন। সুতরাং ফরওয়ার্ড ব্লক প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতোকে সিপিএম সমর্থন করছে না, তারা সমর্থন করছেন নেপাল মাহাতোকে। পুরুলিয়ায় কি হতে পারে, সি ভোটার কি বলছে দেখব। হাড্ডাহাড্ডি 1% ভোটের সুইং হলে এই ফলাফল পাল্টে যেতে পারে। শান্তিরাম মাহাতো এবং যতীন্ময় সিং মাহাতোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, সি ভোটার কাকে এগিয়ে রাখছে এই 5ই এপ্রিল পর্যন্ত। যতীন্ময় সিং মাহাতো বিজেপি প্রার্থী, সম্ভাব্য জয়ী পুরুলিয়া থেকে, বলছে সি ভোটার। আর এবার আসবো জমজমাট ত্রিমুখী লড়াই রায়গঞ্জ। আপনাদের বলে রাখি যে 42টার মধ্যে 3টে এরকম আসন সি ভোটার চিহ্নিত করেছে যেখানে ত্রিমুখী লড়াই, অর্থাৎ প্রথম 3 জন প্রার্থীর ভোটের শতাংশ কাছাকাছি। কি হবে রায়গঞ্জ, রায়গঞ্জ বললেই এখনও প্রিয়রঞ্জন দাশমুন্সির কথা মনে পড়ে, প্রিয়দার সেই রায়গঞ্জে যেখানে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ 26 এপ্রিল ভোট নেওয়া হবে। কৃষ্ণ কল্যাণী দলবদল করেছেন, তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে, পেশায় ব্যবসায়ী কৃষ্ণ কল্যাণী দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে, কার্তিক পাল দাঁড়িয়েছেন বিজেপির টিকিটে, এবং আলী ইমরান রামজ ভিক্টর নামে বেশি পরিচিত, তিনি জোট প্রার্থী কংগ্রেসের নেতা, তিনি দাঁড়িয়েছেন কংগ্রেসের টিকিটে জোট প্রার্থী হিসেবে। কী হতে পারে রায়গঞ্জে, সি ভোটার কী বলছে। জোট টক্কর 3% সুইং হলে ভোটের ফলাফল পাল্টে যেতে পারে, তা সত্ত্বেও সি ভোটার সম্ভাব্য জয়ী হিসেবে একজনকে দেখিয়েছেন, কে তিনি। সি ভোটার বলছেন বিজেপি প্রার্থী কার্তিক পাল, সম্ভাব্য জয়ী রায়গঞ্জ কেন্দ্রে। উত্তর থেকে এবার একবার দক্ষিণে ফিরি, রবীন্দ্রনাথের স্মৃতিধন্য বোলপুর। বোলপুরে কী হতে পারে লোকসভার ফলাফল, বোলপুরের প্রার্থীরা, বোলপুরে চতুর্থ দফায় ভোট গ্রহণ 13ই মে বোলপুরে ভোট নেওয়া হবে। অসিত মাল তৃণমূল কংগ্রেসের টিকিটে, বিজেপি প্রার্থী পিয়া সাহা এবং জোট প্রার্থী সিপিএম নেত্রী শ্যামলী প্রধান, এদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা। আমি দ্রুত একবার দেখাবো সি ভোটার কাকে এগিয়ে রেখেছে। সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল। এবার চলে যাব আবার একটু উত্তরবঙ্গে বালুরঘাটে, যেখানে প্রার্থী স্বয়ং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটে কি হতে পারে, সি ভোটার কি বলছে। বালুরঘাটে যেখানে দ্বিতীয় দফায় এই ভোট গ্রহণ 26 এপ্রিল বালুরঘাটের ভোট নেওয়া হবে। বিপ্লব মিত্র যিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন, সুকান্ত মজুমদার বিজেপির টিকিটে রাজ্য সভাপতি, জয়দেব সিদ্ধান্ত দাঁড়িয়েছেন জোট প্রার্থী হিসেবে, এবং আইএসএফ মোজাম্মেল হক, এই 4 জনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা। সি ভোটার কাকে এগিয়ে রাখছে। 3% সুইং হলে ভোটের ফলাফল পাল্টে যেতে পারে, জোট টক্কর, তা সত্ত্বেও বালুরঘাটে সি ভোটার কাকে এগিয়ে রাখছে দেখব। সুকান্ত মজুমদার সম্ভাব্য জয়ী প্রার্থী বালুরঘাট থেকে।
এবার আসবো বাংলা শস্য ভাণ্ডার বলা হয় যাকে, বর্ধমান পূর্ব কেন্দ্রে কি হতে পারে, সি ভোটার কি বলছে, সম্ভাবনা কি বলছে। সি ভোটার বলছে চতুর্থ দফায় বর্ধমান পূর্বতে ভোট গ্রহণ, 13ই মে ভোট নেওয়া হবে। শর্মিলা সরকার কলকাতার একটি মেডিকেল কলেজে, তিনি মনোরোগ বিশেষজ্ঞ, তাকে তৃণমূল কংগ্রেস যখন টিকিট দিল নিঃসন্দেহে একটা বাড়তি চমক সৃষ্টি হয়েছিল। বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার লোকশিল্পী, বিশিষ্ট কবিয়াল, মুখে মুখে গান বাঁধতে পারেন, বিধানসভা মাতিয়ে রাখেন। অসীম কুমার সরকার বিজেপি প্রার্থী সেখানে এবং নীরব খাঁ জোট প্রার্থী। আমি এবার দেখাবো যে এই বর্ধমান পূর্ব কেন্দ্রে সি ভোটার কি বলছে, কি হতে পারে। 3% সুইং হলে পাল্টে যেতে পারে ফলাফল, জোট টক্কর। তা সত্ত্বেও 5ই এপ্রিল পর্যন্ত বর্ধমান পূর্ব কেন্দ্রে কে এগিয়ে আছেন সি ভোটারের রায়। সি ভোটার বলছেন ডক্টর শর্মিলা সরকার, আবার বলছি কলকাতার একটি মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ, তিনি সম্ভাব্য জয়ী। এখান থেকে বিশ্বনাথ রায়গঞ্জে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা, হ্যাঁ, এবং সেখানে কংগ্রেস প্রার্থী ভিক্টরের একটা বিরাট ভূমিকা আছে, হ্যাঁ, মানে চাকুলিয়া থেকে শুরু করে গোয়ালপকর সে ইসলামপুর, এই তিনটি বিধানসভায় কংগ্রেসের কি অবস্থান হয়, কারণ এই তিনটি কেন্দ্রই মাইনরিটি প্রধান এলাকা। ডায়মন্ড হারবারের ক্ষেত্রে আমি শুধু বলতে চাই আপনাকে, সংগঠনের জায়গা থেকে যদি দেখেন তাহলে তৃণমূলের ধারে কাছে কেউ নেই, মানে সংগঠনের জায়গায় শুধুমাত্র আমি আপনাকে বলছি শুধু সংগঠন কেন বলবেন, আমি বলছি মূল একটি প্রতিদ্বন্দ্বী দল যারা রাজ্যের বিরোধী দল তারা প্রার্থী ঘোষণা করবে, একেবারে মানে পারসেপশন, মানুষের পারসেপশনটাই যে বিজেপি লড়াই করতে হয়। দেবজিতের কাছে একটাই প্রশ্ন হবে যে ওয়াকওভার দিলে তো একেবারে মানে পলিটিক্যাল কোচ, এবং যেটা বলতে চাইছি যে শুধুমাত্র মেটিয়াবুরু যে 120,000 ভোটে লিড ছিল, 120,000 ভোটে একটা বিধানসভা সেগমেন্টে, টোটাল মানে বিধানসভা নিরিখে 362,000 ভোটে লিড আছে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পুরুলিয়াতে নেপাল মাহাতো ফ্যাক্টর, এই যে আপনি বলছেন না যে 1% ডিফারেন্সে যে কোনো চেঞ্জ হয়ে যেতে পারে, তার কারণটাই হলো এখানে নেপাল মাহাতো 12-15% ভোট আছে, ফলে নেপাল মাহাতো যদি মানে বেশি পুল করে তাহলে কিন্তু বিরোধী ভোটে স্প্লিট হবে এবং তার সুযোগটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে। বোলপুরের ক্ষেত্রে আপনাকে বলতে চাই তিনটে বিধানসভা ভীষণ ইম্পর্টেন্ট বর্ধমানের মধ্যে, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম, এই তিনটে বিধানসভা কেন্দ্রে কার্যত বলা যায় যে তৃণমূল কংগ্রেসের দুর্গ, এটা কিন্তু মানে অনুব্রত মণ্ডল থাকাকালীন এই দুর্গ তৈরি করেছে, এটাকে ব্রেক করতে পারে কিনা তার উপর নির্ভর করে ফলাফল। বালুরঘাটের ক্ষেত্রে আপনাকে বলতে পারি যে মানে প্রধানমন্ত্রী এবং পরবর্তী সময় বিভিন্ন ধরনের যে প্রচার তৃণমূল কংগ্রেসের রয়েছে, অ্যাডিশনাল একটা ইনপুট কিন্তু সুকান্ত মজুমদারের পক্ষে গেছে, সেইটার উপর ভর করে সুকান্ত মজুমদার একটা ইতিবাচক রেজাল্ট করতে পারে। বর্তমান পূর্বর ক্ষেত্রে আপনাকে খুব পরিষ্কার করেই বলি, রায়না এবং পূর্বস্থলী দক্ষিণ দুটো তৃণমূল কংগ্রেসের দুর্গ, রায়না এবং পূর্বস্থলী দক্ষিণের রেজাল্টে যদি সামান্য হেরফের হয় এই রেজাল্ট কিন্তু নাও মিলতে পারে। বেশ, আমি পার্থদার কাছে যাবো। পার্থদা, পুরুলিয়া যেখানে ফরওয়ার্ড ব্লককে সিপিএম সমর্থন দিচ্ছেন না, খুব ইন্টারেস্টিং, আমার ইদানিংকালে রাজ্য রাজনীতিতে এরকম ঘটনা হয়নি, তারা বলছেন যে নেপাল মাহাতোর দিকে আমাদের সমর্থন, অর্থাৎ বাম প্রার্থী বলা যাবে না যিনি ফরওয়ার্ড ব্লকের প্রার্থী দাঁড়িয়েছেন তাকে। না না, বোঝাপড়া যদি বামভিত্তিক না হয় তাহলে তাকে বাম প্রার্থী বলবেনই বা কেন। আমার প্রশ্নটা হচ্ছে এটাই যে একটা নির্বাচন যখন লড়তে হচ্ছে তখন তার উইনেবিলিটি ফ্যাক্টর একটা ভীষণ ইম্পর্টেন্ট, এমনি তো কেউ লড়তে নামে না, ফলে সেখানে কংগ্রেসকে সমর্থন করে বামফ্রন্ট ভেঙে গেল না। আমার প্রশ্ন সেই জায়গা হলে বামফ্রন্ট নেতৃত্ব আরো আগে বুঝতে পারতেন, ফলে সেটা যখন হয়নি সেই বোঝাপড়ার ভিত্তিতেই তো বহু জায়গাতেই হচ্ছে এবার ইলেকশন হচ্ছে, ফলে পুরুলিয়াতে বাম ভোট ভাগ হবে না। আমি বলবো বাম ভোট এখানে ভাগ হবে কেন, বাম বাম ভোটাররা না 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 প্রশ্ন নেই, কারণ বাম ভোটাররা অতীতে আপনারা বহুবার বলেছেন বাম ভোটাররা ঠিক বোঝে ভোটটা কোথায় দিতে হয় জোট হলে, বরং অনেক সময় বলেছেন কংগ্রেসের ভোট ট্রান্সফার, মানে আপনি বলছেন বাম ভোটাররা কংগ্রেস প্রার্থীকে নেপাল মাহাতোকে ভোট দেবে, ফ্রন্টের ভোট সেটা হচ্ছে যে ওখানে সমঝোতার ভিত্তিতে নেপাল মাহাতো হয়েছেন ওখানে ইউনি পাবেন, ফলে ওখানে আমি এবার ডায়মন্ডারবারে আসবো। সুদীপ, আমি বলছি এক হচ্ছে প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় 71,000 ভোটে তিনি লিড ছিল, 19,320,000 বিশাল লিড, কিন্তু আমি বলছি তোমার মূল প্রতিদ্বন্দ্বী এখনো দেবজিৎরা ঘোষণা করলো না, এত মানে 2019 সাল থেকে, হ্যাঁ, যে বিজেপিকে লেজে গোবরে করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, 11 বার ইডি ডেকেছে, সিবিআই ডেকেছে, আমি আজকে এবিপি আনন্দে আপনারা ওপিনিয়ন পোলে চলে গেলেন, বিজেপি প্রার্থী খুঁজে পেল না, অ্যাটলিস্ট ইডি সিবিআই বা এনআইএর ডাইরেক্টরকে তো প্রার্থী করতে পারেন। আমি বলছি আমরা কেক ওয়াক চাই না, আমরা লড়তে চাই, আমরা লড়াই করে ওই ডায়মন্ড হারবার আসনে আমরা আহ্বান জানাচ্ছি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসুন এসে লড়াই করে নিয়ে এসছে। হ্যাঁ দেবজি, একটুনি বলি, আপনাদেরকে এটা তো অবাক লাগছে না, অবাক লাগছে কিনা,
আমার বরযাত্রী আমি কখন বার করবো সেটা তো আমি ঠিক করবো, ঠিক, কিন্তু 42টার 41টায় বার করলে একটা করলে অবাক লাগবে না? এটাই চিন্তার ব্যাপার, বর পালিয়ে না যায় পবন সিং এর মতো, এটাই চিন্তার ব্যাপার ওদের জন্য, ওরা জানে সেটা, সেই জন্য বারবার দুটো জায়গায় অবাক লাগে। এক হচ্ছে হঠাৎ করে নওশাদ সিদ্দিকীর তো ঘোষণা করার দরকার ছিল না আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, তিনি পালিয়ে গেলেন, হঠাৎ করে তোমরা 41টায় ঘোষণা করলে, এমনকি আসানসোলও বলে দিলে, কিন্তু ডায়মন্ড হারবার বললে না। বলছি হ্যাঁ, সেই জন্যই বলছি আমাদের স্ট্র্যাটেজি যেটা সেটা নিয়েই আমরা চলছি। আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে যে করেই হোক, যেটা আমি এখানে বসে বুঝতে পারছি যে সব জায়গায় যেটা সব জায়গায় বিশ্বনাথদা বলছেন যে একটা সাড্ডাটি ত্রিমুখী লড়াইয়ের মতন একটা ব্যাপার হচ্ছে, বাম এবং কংগ্রেস জোট একটা বিশাল কিছু করছে। একটা জিনিস পরিষ্কার, মানুষ বাইনারি তৈরি করে ফেলেছে সুমনদা, মানুষ বলতে শুরু করেছে হয় তুমি শেখ শাহজাহানের জায়গায় ভোট দিয়ে পিঠে বানাতে নিজের ঘরের মেয়ে বউকে পাঠাবে, অথবা তুমি জাস্টিস গাঙ্গুলির দিকে যাবে লড়তে, না ওই দিকে ভোট দিবে কাকে সুজরতে, না যিনি এটা ভাবছেন ডায়মন্ড হারবার কিনতে তিনি কি করবেন, তোমরা তো প্রার্থী দাও নি। আমি তো বলছি যে শেষ মুহূর্ত অবধি দেখুন না, বলছে ওস্তাদের মাছ শেষ হবে, শুন একটা বাইনারি মানুষ ঠিক করে ফেলেছে যে এই তৃণমূল এবং বিজেপির যে বাইনারি প্রায় বছরের পর বছর দেখতে দেখতে অভ্যস্ত হয়েছিল, তার থেকে একটা উত্তরণ খুঁজে পেতে যাই, ছোট আর একটা বাইনারি, ফলে সেই হিসাবে দাঁড়িয়ে ডায়মন্ড হারবার পদ দেখাচ্ছে, ডায়মন্ড হারবার পদ দেখাচ্ছে, দেবজিৎ প্রায় গোয়েন্দা গল্পের বিজ্ঞাপনের মতো বলছে যে ছত্রে ছত্রে উত্তেজনা। আমি রবীন্দ্রনাথ দার কাছে, রবীন্দ্রনাথবাবু এক হচ্ছে যে রায়গঞ্জ যেখানে ত্রিমুখী লড়াই, আমি আবার বলছি যে তিনটে কেন্দ্র সি ভোটার স্পেশালি মেনশন করেছে যে তিনজন প্রথম মানে তিনজন প্রার্থীর ভোটের শতাংশ কাছাকাছি, এক সময় রায়গঞ্জ মানেই প্রিয়রঞ্জন দাস মুন্সী, তারপরে দীপা দাস মুন্সী, মোহাম্মদ সেলিম যেতেন, 19-এ রায়গঞ্জ ছিনিয়ে নিল বিজেপি, এবার কি হতে পারে? দেখুন প্রথম একটা কথা বলি, আজকেই একটা হয়েছে যেটা জিটিএতে একটা দুর্নীতি ধরা পড়েছে, হ্যাঁ, এবং সেটা কিন্তু তৃণমূলের যারা নেতৃস্থানীয় তাদেরকে বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, এটা কিন্তু নর্থ বেঙ্গলের যে ইলেকশন তাতে একটা প্রভাব বিস্তার করবে বলে আমার ধারণা, মানে সেটা আমি বলছি, আমি একবার ওর কাছে যাব, সেটা হচ্ছে যে তৃণমূলের ছাত্র সংগঠনের রাজ্য সভাপতির বিরুদ্ধে এফআইআর করছে পুলিশ, তৃণাঙ্কুর ভট্টাচার্য, দেখুন পুরোটা তদন্ত সাপেক্ষ বিষয়, কিসের ভিত্তিতে এফআইআর, কোন অভিযোগের ভিত্তিতে এফআইআর, কোন অভিযোগের ভিত্তিতে এফআইআর, এটা দেখতে হবে কোর্টের নির্দেশে, কোর্ট তো আমরা দেখেছি, আমরা অভিজিৎ গাঙ্গুলিকেও দেখেছি, আমরা বিচারপতির আসন থেকে উঠে গিয়ে কালকে মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে তৃণমূল এই এই জিনিস করেছে, তৃণমূল কংগ্রেস কাউকে শেল্টার করবে না, দিস ইজ দা ফার্স্ট টাইম, কাউকে বলুন যদি সিপিএম এর সময় এক মিনিট বলবো, এটা বিজেপি কিন্তু এবার আপনি ভালো করে যদি দেখেন একটা নন পজিশনিং থিওরি নিয়েছে, আপনি দেখবেন কোন একটা মূল ফোকাসকে ঘিরে এরা যে ইলেকশনটাকে কন্ডাক্ট করছে তা নয়, রাম মন্দির আছে, নন পজিশনিং থিওরি মার্কেটিংয়ে বলে আমি একটা ব্র্যান্ডের একটা ইউটিলিটি দিয়ে কাস্টমারকে পরিচয় করছি, কিন্তু নন পজিশনিং হলে আমি একটা কোনো ইউটিলিটি দিয়ে না, হাজারটা ইউটিলিটি রাখছি, যে দরকার যে দর্শক যে কাস্টমার যেরকম চাইবে সেরকম করবে। এখন বিজেপির যারা ভোটার মানে যারা যে ভোটারদের টানতে চাইছে, ইন্টারেস্টিং, আপনি বলছেন কেউ রাম মন্দির চাইছে, কেউ রাম মন্দির চাইছে, কেউ ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার চাইছে, যেমন ধরুন রাম মন্দির এখানে বিশেষ ইম্প্যাক্ট ফেলেনি, কিন্তু সন্দেশখালী ওখানে গিয়ে আপনি দেখবেন, গতকালও আমি দেখেছি যেখানে মঞ্চে দাঁড়িয়ে সন্দেশখালীর থেকে মহিলা তাদের মুখ ব্লার করে আপনি দেখেছেন, যদিও তিনি মঞ্চের পর বলছিলেন যে আমরা হাজার টাকার বিনিময়ে কি আমরা আমাদের সম্ভ্রম বিক্রি করব, এবং আমি সব সময় মনে করি, আগেও আমি এই চ্যানেলে বলেছি যে দুর্নীতির থেকেও বড় ইস্যু হয়ে দাঁড়ায় ল অ্যান্ড অর্ডার যখন মানুষের সম্ভ্রম চলে যায়। রায়গঞ্জে এই তো ব্যাপারটা, আমি আমি সমিতির কাছে যাব, তার আগে যেহেতু রবীন্দ্রনাথবাবু বললেন আমি বলে দিই যে এটাই আমরা সাধারণ মানুষকে প্রশ্ন করেছিলাম যে আপনার কাছে বড় ইস্যু কি, রাম মন্দির নাকি সন্দেশখালী নাকি সরকারি রাজ্য সরকারের প্রকল্পগুলো, এইটা নিয়ে বিভিন্ন রকম নিয়োগ দুর্নীতি আপনার কাছে কত বড় ইস্যু,
বেকারত্ব কত বড় ইস্যু, বিভিন্ন প্রশ্ন, প্রায় 35টা প্রশ্ন সাধারণ মানুষকে সি ভোটাররা করেন, তার ফলাফল আমি দেখাবো আগামী সপ্তাহে, আপনাদের সামনে আনবো, আগামী সোমবার আনবো। এবং সন্দেশখালীর কথা উঠলো, বসিরহাট, সেটাও আজকেই দেখো খানিকক্ষণের মধ্যে, কিন্তু সমীর দা গেছে। সমীর দা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমি বোলপুর বললেই বারবার একসময় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা হতো, তারপরে রাজনীতির কথা এলে 85 সাল থেকে 2009 সাল অবধি এক টানা সোমনাথ চট্টোপাধ্যায়। এবারে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে অসিত কুমার মাল, তো গতবার মার্জিন যথেষ্টই ছিল, 1 লক্ষের বেশি মার্জিন ছিল, কিন্তু কথা হচ্ছে যে অনুব্রতহীন বীরভূমে এই প্রথম লোকসভা নির্বাচন, সেটা ফলাফলে অবশ্য দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী একদম ক্লিয়ার উইনার যেভাবে এরারা দিচ্ছেন। 7টা বিধানসভায় কিন্তু 21-এর ক্ষেত্রেও আমি যদি দেখি তৃণমূল এগিয়েছিল। দেখো আমি প্রথমেই বলছি, আমি বিধানসভা রেজাল্টের সাথে লোকসভা ইলেকশনটা আমি মেলাতে চাই না, আমি মেলাতে চাই না। দ্বিতীয় কথা, একটু আগে আমাদের ছোট ভাই সুদীপ বলল যে সরকার কতটা অ্যাক্টিভ, যে সরকার তাদের দলের মানে তার সরকারের পুলিশ তাদের দলের নেতাদের এগেনস্টেই FIR করেছে, কিন্তু আমার প্রশ্নটা হলো যে কবে করেছে, কবে করেছে, যখন গোটা ঘটনাটা যেটা সুদীপ পাবলিককে বোঝাতে চাইলেন, আমাকে আমি বুঝলে খুশি হতাম, কিন্তু আমি বুঝতে পারলাম না, যে এই জন্যই বুঝতে পারলাম না যে এইগুলো মানুষ এখন বুঝে গেছে। প্রথম কথা, যে সরকার আজকে যেগুলো করছে সেগুলো অনেক আগে করার কথা ছিল কিন্তু ইচ্ছে করে করেনি, শাহজাহানকে অনেক আগে ধরার কথা ছিল ধরেনি, বিভিন্ন জায়গায় বক্তৃতা থেকে আরম্ভ করে বিভিন্ন ঘটনাতে যে সরকারের অ্যাডমিনিস্ট্রেশন ইচ্ছে করেই ফেলিওর করা হচ্ছে। আমি বলছি না যে পুলিশ প্রশাসন পারে না, ভূপতিনগরে এখনো হামলাকারী ধরা পড়ে না, আমি বলছি পুলিশ প্রশাসন পারে না, এটা আমি বিশ্বাস করি না, এটাকে করতে দেওয়া হচ্ছে না, এটা কিন্তু মানুষ বুঝে গেছে, এটা বুঝতে হবে। দ্বিতীয় কথা, অতি অবশ্যই মাসেল পাওয়ারটা একটা ফ্যাক্টর, যেখানে অনুব্রত মণ্ডলের না থাকাটা একটা ফ্যাক্টর, তারপরেও যদি তৃণমূল জেতে আমি নিশ্চয়ই ওয়েলকাম জানাবো এবং তখন বলবো নিশ্চয়ই মানুষ জিতেছে। মানুষ ওয়েলকাম জানাবে কি জানি, আজকেও আমাদের দেখতে হয়েছে শেখ শাহজাহান বলেছে CBI তদন্ত ভালো, ইডির তদন্ত ভালো, চমৎকার। সুদীপ্ত সেন থেকে শাহজাহান গ্রেপ্তার কিন্তু রাজ্য সরকার করেছে, প্রশাসন করেছে, অন্যদিকে আপনি যদি দেখেন সুদীপ যেটা বললো না, সে মানে 55 দিন পর, আমি বলছি ঘৃণ্য ব্যাপার, কিন্তু শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে 55 দিন পর। এই যে সুদীপ্ত সেনের কথা বললো, ব্রিজভূষণের বিরুদ্ধে কি ব্যবস্থা বিজেপি নিয়েছে, সুদীপ তুমি যেটা বললে ভাই যে সুদীপ্ত সেনের এগেনস্টে বিষয় করেছে, সুদীপ্ত সেনের যে অনৈতিক অবৈধ কারবার তার বেনিফিশিয়ারি কারা ছিল, সঞ্চয়িতার মালিক গ্রেপ্তার হয়েছিল, আমার বলতে সঞ্চয়িতার মালিক কোথায় গিয়েছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিগত আজকে নেই আমাদের মধ্যে তাপস পাল, মদন মিত্র, পরপর যেই নামগুলো আছে সবকটা TMC নেতাদের নাম, সেটা এত তার মানে তার আগে পুলিশ জানতো না, তার আগে পুলিশ জানতো না, এটা বিশ্বাস করতে হবে, আজকে আমি সত্যি সত্যি তাড়াহুড়ো হয়ে আছি, কারণ বুঝতেই পারছেন একটার পর একটা কেন্দ্র এই প্রশ্ন এবং উত্তর চলতেই থাকবে, কিন্তু আপনাদের দেখাবো মালদা উত্তর, সেখানে উত্তরের খোঁজ করেছে সি ভোটার, মালদা উত্তরে সি ভোটার কোন উত্তর পেল আমি দ্রুত একবার দেখাবো, মালদা উত্তর ছবিটা কিরকম, মালদা উত্তরে মূল প্রসূন বন্দ্যোপাধ্যায় যিনি IPS ছিলেন, IG র্যাঙ্কের, তারপর তিনি পদত্যাগ করলেন, তৃণমূলের টিকিটে সরাসরি ভোটে দাঁড়িয়ে পড়লেন। মালদা উত্তরে খেয়াল রাখতে হবে তৃতীয় দফায় ভোট গ্রহণ এবং 7ই মে মালদা উত্তরে ভোট নেওয়া হবে। খগেন মুর্মু তিনি BJP টিকিটে খগেন মুর্মু দাঁড়িয়েছেন, মোস্তাক আলম জোট প্রার্থী কংগ্রেসের নেতা এবং ISF মোহাম্মদ সোহেল শেখ এরা দাঁড়িয়েছেন মালদা উত্তর থেকে, সি ভোটার কাকে এগিয়ে রাখছে মালদা উত্তরে। সম্ভাব্য জয়ী BJP প্রার্থী খগেন মুর্মু, আবার বলছি সম্ভাব্য জয়ী BJP প্রার্থী মালদা উত্তরে খগেন মুর্মু। মালদা থেকে চলে যাব আরেকটা হাই ভোল্টেজ কেন্দ্রে, রাজনীতিতে একেবারে তোলপাড় ফেলে দেওয়া সন্দেশখালী, খানিকক্ষণ আগে স্টুডিও উত্তপ্ত হয়ে গেল সেই সন্দেশখালী, যেখানে কেন্দ্রের নাম কিন্তু বসিরহাট। বসিরহাটে কী হতে পারে, বসিরহাটে সি ভোটার বলছে ছবিটা খুব পরিষ্কার, এক হচ্ছে 7ম দফায় কলকাতার সঙ্গে ভোট গ্রহণ, 1 জুন বসিরহাটে ভোট নেওয়া হবে, হাজি নুরুল ইসলাম, আপনারা জানেন নুসরাত জাহানকে এবার তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি, সেই জায়গায় হাজি নুরুল ইসলামকে টিকিট দেওয়া হয়েছে, রেখা পাত্র সন্দেশখালীর নির্যাতিতা, যাকে নিঃসন্দেহে বড় চমক দিয়েছে BJP এই সন্দেশখালীর যেখানের মধ্যে পড়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের BJP টিকিট দিয়ে।
নিরাপদ সর্দার আপনারা জানেন এই যখন সন্দেশখালীর ঘটনা ঘটছে, 17 দিন নিরাপদ সর্দারকে জেলে কাটাতে হয়েছিল। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বলেছিলেন যে যারা 17 দিন নিরাপদ সর্দারকে জেলে রাখল তাদের জেল হওয়া উচিত। এই এত বড় কথা নিরাপদ সর্দার সম্পর্কে বলেছিল কলকাতা হাইকোর্ট। আখতার রহমান বিশ্বাস ISF প্রার্থী, এই চারজনের মধ্যে মূল লড়াইটা বসিরহাটে কি হতে পারে সি ভোটার কি বলছে দেখাবো। সি ভোটার বলছে হাড্ডাহাড্ডি, 1% ভোট সুইং হলে ফলাফল পাল্টে যেতে পারে, কিন্তু যদি না হয় সেক্ষেত্রে 5ই এপ্রিল অবধি সি ভোটারের কি প্রেডিকশন দেখব। হাজি নুরুল ইসলাম বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে সম্ভাব্য জয়ী প্রার্থী বলছে সি ভোটার। দক্ষিণের বসিরহাট থেকে এবার চলে যাব উত্তরের জলপাইগুড়িতে, দেখব সম্ভাব্য ফলাফল জলপাইগুড়ির ক্ষেত্রে কি হতে পারে। জলপাইগুড়িতে নির্মল চন্দ্র রায়, জলপাইগুড়িতে আগে বলে নিই প্রথম দফায় ভোট গ্রহণ অর্থাৎ 19 এপ্রিল জলপাইগুড়িতে ভোট নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়, জয়ন্ত রায় বিজেপি প্রার্থী এবং জোট প্রার্থী CPM নেতা দেবরাজ বর্মন, তিনি জোট প্রার্থী হিসেবে লড়ছেন। জলপাইগুড়িতে সি ভোটার কী বলছে কী হতে পারে। সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, আবার বলছি সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। দক্ষিণের বসিরহাট থেকে এবার উত্তরের জলপাইগুড়ি দেখালাম, জলপাইগুড়ির সম্ভাব্য ফল থেকে এবার চলে যাব আরেকটা হেভিওয়েট কেন্দ্রে দক্ষিণবঙ্গে শ্রীরামপুর। শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্র, শ্রীরামপুরে কী হতে পারে। মূল লড়াই অবশ্যই শ্রীরামপুরে পঞ্চম দফায় ভোট গ্রহণ, 20 মে শ্রীরামপুর কেন্দ্রে ভোট গ্রহণ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী একাধিকবার সাংসদ হয়েছেন এই শ্রীরামপুর কেন্দ্র থেকে। কবির শঙ্কর বসু বিজেপি প্রার্থী, পেশায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কবির শঙ্কর বসু দুজনেই আইনজীবী, একসময় একটি পারিবারিক সম্পর্ক ছিল। দীপশিতা ধর তরুণ বাম নেত্রী, দীপশিতা ধর এখানে জোট প্রার্থী CPM নেত্রী এবং শাহরিয়ার মল্লিক ISF প্রার্থী। কী হতে পারে শ্রীরামপুরে, শ্রীরামপুরে সম্ভাব্য জয়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ শ্রীরামপুরের মানুষ গত কয়েকবার যাকে জিতিয়েছেন এবারও সি ভোটারের সমীক্ষা অনুযায়ী তাকেই জেটাচ্ছেন, কল্যাণদা শ্রীরামপুর থেকে জিতছেন সি ভোটার মনে করছে। এবার আরেকটা হাই ভোল্টেজ কেন্দ্র বর্ধমান দুর্গাপুর, যেখানে দিল্লি থেকে উড়ে এসেছেন কীর্তি আজাদ, তার সঙ্গে মুখোমুখি টক্কর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের, কী হতে পারে সেখানে দেখব। বর্ধমান দুর্গাপুর, বর্ধমান দুর্গাপুরে যেরাম বললাম কীর্তি আজাদ, যার বিরুদ্ধে ইতিমধ্যেই বিরোধীরা বলছেন তিনি বহিরাগত প্রার্থী, কীর্তি আজাদ কী করে বর্ধমান দুর্গাপুরের সঙ্গে তার কী সম্পর্ক। চতুর্থ দফায় বর্ধমান দুর্গাপুরে ভোট গ্রহণ এবং 13ই মে বর্ধমান দুর্গাপুরে ভোট নেওয়া হবে। দিলীপ ঘোষ যাকে মেদিনীপুর থেকে, সেই নিয়েও নানা জল্পনা, দিলীপবাবু অসন্তোষ প্রথম দিকে একেবারে গোপন করেননি, বিজেপির টিকিটে দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরে লড়তে পাঠানো হয়েছে এবং অধ্যাপক সুকৃতি ঘোষাল তিনি জোট প্রার্থী CPM নেতা। কি হতে পারে বর্ধমান দুর্গাপুরে, সি ভোটার কি বলছে। হাড্ডাহাড্ডি, 1% সুইং হলে কিন্তু ফলাফল পাল্টে যেতে পারে, এই এই কথা বলে সি ভোটার কিন্তু এগিয়ে রাখছে একজন প্রার্থীকে 5ই এপ্রিল পর্যন্ত, আবার বলছে দেখব কে তিনি। দিলীপ ঘোষ সম্ভাব্য জয়ী প্রার্থী বর্ধমান দুর্গাপুর থেকে, আবার বলছি বর্ধমান দুর্গাপুর থেকে সম্ভাব্য জয়ী প্রার্থীর নাম দিলীপ ঘোষ। বিশ্বনাথ চক্রবর্তী, কোথাও সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু যারা, মানে ধরুন মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে, তারা কিন্তু মানে কংগ্রেস বাম কংগ্রেসের কিছুটা ভোট দেবে, তার সুবিধাটা কিন্তু বিজেপি পাবে। মালদা উত্তরের যে হবিবপুর গাজর মালদা এই তিনটে সেগমেন্টে এগিয়ে থাকবে বিজেপি প্রার্থী এবং সেই সুবিধাটাই কিন্তু ভোট বিভাজনের সুবিধাটা কিন্তু বিজেপির পক্ষে যাবে এই ক্ষেত্রে। খুব ইন্টারেস্টিং, আমি দর্শকদের মনে করিয়ে দেবো, দেখুন সমীক্ষা একাধিক সংস্থা গত 5 বছর আগে লোকসভা ভোটে এই এই চ্যানেলের হয়ে সমীক্ষা করেছিল, দ্য নিলসন কোম্পানি। আমরা ভোট হল আমরা ভুল হলে কখনো তা গোপন করি না, সমীক্ষক সংস্থার সঙ্গে পরিষ্কার জানিয়ে দিই যে এইখানে ভুল হয়েছে। গতবার এইখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইনফ্যাক্ট গণি খান চৌধুরী, প্রবাদ প্রতিম গণি খান চৌধুরীর ভাগ্নি মৌসম নূর দাঁড়িয়েছিল, নিলসন বলেছিল মৌসম নূর জিতবেন কিন্তু আসলে হেরেছিলেন, জিতেছিলেন বিজেপির খগেন মুর্মু। উল্টো দিকে, ঠিক উল্টো, এবার যখনই আপনি দক্ষিণ দিকে আসছেন তখন বিরোধী ভোটের বিভাজনের পূর্ণ সুযোগটা কিন্তু পাবে তৃণমূল কংগ্রেস। বসিরহাটটা তো বেস্ট এক্সাম্পল, বসিরহাটে মৌসম নূর এবারে অভিমানী, এই কিছুদিন আগে সাক্ষাৎ দিয়েছে। ওই জন্য আমি বললাম যে ভোট বিভাজনের মানে কংগ্রেস এবং তৃণমূলের ভোট বিভাজনের সুবিধে মালদা মুর্শিদাবাদ এবং রায়গঞ্জে পাবে ইয়ে বিজেপি। আর উল্টো দিকে দক্ষিণবঙ্গে যদি আসেন বসিরহাটের মতন কেন্দ্রে 48% সংখ্যালঘু মুসলিম আছে, বলে যে হাজি নজরুল যে এগিয়ে আছে তার কারণটা হলো হারোয়ার মতন কনস্টিটুয়েন্সি, মানে বসিরহাট উত্তরের মতন কনস্টিটুয়েন্সি হিউজ মার্জিন থাকে।
ফলে সেইখানে বসির মানে সন্দেশখালী বসিরহাট দক্ষিণ বা ইয়ে দিয়ে হিঙ্গলগঞ্জ দিয়ে আপনি আটকাতে পারবেন না, এবং সেখানে মানে সিপিএম এর প্রার্থীর সাথে যদি বিজেপির প্রার্থীর ভোট বিভাজন হয় হিন্দু এলাকাতে তাহলে কার্যত বলা যায় বড় ব্যবধানে নেক্সট। আরেকটা জলপাইগুড়ির ক্ষেত্রে আমি পরিষ্কার করে বলতে চাই, জলপাইগুড়ি কিন্তু সিচুয়েশনটা খারাপ ছিল, সিচুয়েশনটা কিন্তু অনেকটাই ডেভেলপ করছে প্রধানমন্ত্রীর আসার পরে, প্রধানমন্ত্রী আসার পরে কিন্তু জলপাইগুড়ির রাজনৈতিক পরিস্থিতি বা সমীকরণটা অনেকটা চেঞ্জ হয়েছে। শ্রীরামপুরের কিন্তু আমি উল্টো কাউন্টার যুক্তি দিই যে জলপাইগুড়িতে যখন ঝড় হলো মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রে চলে গেলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন, কোনো শেষ পর্যন্ত ডেলিভারিটা কিন্তু হয়নি ওই মুহূর্তে, মানে যতটা মানে এই প্রশ্নটা জলপাইগুড়ি মানুষের মধ্যে এসছে যে যত নেতা এসছে সেটা বিজেপির থেকেও এসছে তৃণমূল থেকে এসছেন সব নেতারা গেছেন কিন্তু মানুষ পরের দিন কিন্তু মানে টান পাননি, এটা ছবিটা মানুষ দেখেছে। আমি শুধু বলতে চাই যে শ্রীরামপুরের ক্ষেত্রে আরও একটা কনস্টিটুয়েন্সি যেখানে বিরোধী ভোটের বিভাজন অর্থাৎ দীপশিখার সাথে মানে কবিশঙ্করের ভোট বিভাজনের শূন্য সুযোগ কিন্তু নেবে এখানে ইয়ে কল্যাণ ব্যানার্জি। এবং বর্ধমান দুর্গাপুরের ক্ষেত্রে আমি আপনাকে বলছি বহিরাগত যে ইস্যুটা কীর্তিহাজাতের বইটার বহিরাগত ইস্যু কিন্তু আমি বলছি বিজেপিকে ডিভিডেন্ড দিবে, সেটাই কিন্তু আরেকটা বড় ইউএসপি মানে বিজেপি। আমি একটা কথা না বলে পারছি না, দল মত বর্ণ রাজনীতি ছেড়ে দিন, ভুলে যান, ঝড় হয়েছে, 1600 মানুষ তারা ক্ষতিগ্রস্ত, কে কোন দল কে ওখানে জিতেছেন ছেড়ে দিন, আমাদের ডেলিগেশন টিম আমরা নির্বাচন কমিশনের কাছে গেলাম, আমরা গিয়ে বললাম এই 1600 পরিবার রাস্তায় বসে আছে তিরপল টাঙিয়ে, পরের দিন যদি আবার একটা ঝড় হয় আরও কতগুলো প্রাণ চলে যাবে। আমার মনে হয় এমসিসি লাগু হয়েছে বলে এই টাকাগুলো কেন আটকে আছে, আপনি যেটা বললেন ত্রাণ পৌঁছায়নি, ত্রাণ পৌঁছায়নি কিন্তু মিথ্যে যাচ্ছে, সেটা হলো ইলেকশন কমিশন কালকে চিঠি দিয়ে তোমার দলকে জানিয়েছে 20,000 টাকা পর্যন্ত কোনো পঠনে দাও, 19 তারিখের পরে যত ইচ্ছা টাকা দাও, 19 তারিখের পরে যত ইচ্ছা টাকা দাও, আপাতত মানুষগুলোর জন্য 20,000 টাকা দাও, না 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 তোমরা যে মিথ্যে কথা বলছো, তোমরা বাজারে মিথ্যে কথা বলছো, আমরা বলছি পরিষ্কার মিথ্যে কথা বলছো, ইলেকশন কমিশন পরিষ্কার করে 20,000 টাকা পর্যন্ত দিতে বলবে দিতে বলেছে, তোমরা এটা নিয়ে বাজার গরম করছো, তোমরা নিয়ে এটা নিয়ে বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ, আমি আরেকটা জায়গা যাই। হ্যাঁ হ্যাঁ, তার কারণ হচ্ছে 16,000 লোক যে এই যে রাস্তায় পড়ে আছে, এত দুঃখের কথা যে বলছো, অবশ্যই আছে, নরেন্দ্র মোদী আছে, অমিত শাহ আছে, নির্বাচনের আগে ভোটের পাখি হয়ে উড়ে আসবে, আর যখন ঝড় হবে জল হবে বিপদ হবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় যাবে, নির্বাচিত সংসদ আপনাদের, প্রশ্ন মানুষ কত দুঃখে দিয়েছেন, আমাদের কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা সেই টাকায় পাকা বাড়ি হবার কথা ছিল, গ্রামের পর গ্রাম 200-300 কাঁচা বাড়ি কেন হয়নি, আবাস যোজনার টাকা, আবাস যোজনার টাকা এতদিন ধরে আছে, ডা মিথ্যা কথা, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, আর এরপরেও যেটা বিশ্বনাথ দা বললেন 20,000 টাকা করে দেওয়ার কথা এখনো পর্যন্ত ডিসবার্স হয়নি, কাদের জন্য হয়নি ডিসবার্স, কাদের জন্য হয়নি এমসিসি লাগবে, আচ্ছা বেশ বেশ বেশ, আমি আসছি, আপাতত তৃণমূলের সাংসদ নুসরাত জাহান, আচ্ছা হাজি নুরুল তার আগের বার ছিলেন, তারপরে নুসরাত জাহান 3.5 লক্ষ ভোটে জিতেছিলেন, এবারে তিনি টিকিট পেলেন না, আবার বলছি বিধানসভায় যদি ধরি 7টা বিধানসভার মধ্যে প্রত্যেকটাতে তৃণমূল জিতেছে, সন্দেশখালী এই এই বসিরহাটের মধ্যে পড়ে জিতছেন হাজি নুরুল, বসিরহাটে এবার ওরা প্রার্থী করেনি, তৃণমূল প্রার্থী করেনি নুসরাত জাহানকে, তার কারণ পরিষ্কার প্রার্থী হিসেবে শি ইজ অ্যাবসলিউটলি এক্সাম্পল অফ ক্লিয়ার ফেলিওর, ফলে এখানে দাঁড়িয়ে হচ্ছে আমি বলছি বসিরহাটে যে পলিটিক্সটা তৃণমূল এবং বিজেপি উভয়ই করে গেছিলো সেটা হচ্ছে একটা পোলারাইজেশনের পলিটিক্স, যার ফল দুপক্ষই পেয়েছিল, এইবার কোথায় জিনিসটা ভাঙবে সুমন আমি আপনাকে বলি, যে আসলে শেখ শাহজাহান সে আসলে দুর্বৃত্ত, সে মুসলমান নয়, আসলে লুট যখন হয় উত্তম হাজরা, শিবু হাজরা, উত্তম সর্দার তারা যেরকম হিন্দু ডাকাত লুট করে, শেখ শাহজাহান মুসলমান হয়েও করে, নিরাপদ সর্দারের 17 দিন ডিভিডেন্ড দেবে, হ্যাঁ আমি বলছি দেবে, এবং এই কারণে নিরাপদ সর্দাররাই ওই দ্বীপগুলোতে এখন ঘুরে বেড়াচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন, এবং বামেরাই সেখানে অল্টারনেট ফোর্স, এরা দুজনে পোলারাইজেশনের পলিটিক্স করে করে যা ক্ষীর খাওয়ার খেয়ে নিয়েছে এতদিন, সেই ক্ষীর খাওয়ার দিন শেষ। আমি দুটো একবার যাবো, যে এবার বর্ধমান দুর্গাপুর নিঃসন্দেহে নিয়ে দিলীপ ঘোষ প্রচুর প্রথম দিকে অসন্তোষ গোপন করেননি, যে মেদিনীপুর যেখানে তার 4 লক্ষ+ ভোটের মার্জিন ছিল সেখান থেকে নিঃসন্দেহে টাফ সিট, তখন 2,500-এরও কম মার্জিনে বিজেপি প্রার্থী জিতেছিলেন গতবার, সেটাকে নিজের ফেভারে আনতে পারবেন দিলীপ ঘোষ? দিলীপ ঘোষের আমরা যদি ক্যারেক্টারটা দেখি, ওনার যদি উত্থানটা দেখি, সেটা কিন্তু অনেকটা ধূমকেতুর মতো, অনেক ফাস্ট, উনি আরএসএস করতেন জানি কিন্তু রাজনীতিতে সরাসরি যুক্ত ছিলেন না, উনি আসার পরে কিন্তু আমরা মানি না মানি
যে কোনো দল মানুক না মানুক সংগঠন বানিয়েছেন, প্রচুর বিতর্ক, প্রতিদিন সংবাদ মাধ্যমে তার মন্তব্য কাটাছেড়া হয়েছে, অনেক সক্রিয় করে দিয়েছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেভাবে হয়তো ওনার অনেক ল্যাঙ্গুয়েজ আমাদের ব্যক্তিগতভাবে পছন্দ না, কিন্তু উনি এটাকে সক্রিয় করেছেন, সুতরাং ওনার অর্গানাইজ করার একটা ক্যাপাসিটি আছে, উনি জনগণকে টানতে পারেন। ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে আমার কথাও হয়েছে। 2019 সালে লোকসভা ভোটে ওনার সভাপতিত্বে 18টা সিট, সেটাই তো আমি বলছি। সুতরাং এই যে ক্যারিশমাটা, এইটাকে কিন্তু নিয়ে ভাবতে হবে বিরোধীদের, যে উনি যে কোনো মুহূর্তে কিন্তু এটা টেনে দিতে পারে। রবীন্দ্রনাথ দা, এক হচ্ছে 2009 থেকে এক টানা শ্রীরামপুর তৃণমূলের দখলে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই সমীক্ষা অনুযায়ী এখনও তার গড় ধরে রাখছেন। তৃণমূল কিছু সার্ভিস ডেলিভারি করেছে, এটার প্রতি মানুষের একটা নিশ্চয়ই তাদের একটা সহানুভূতি আছে তৃণমূলের প্রতি, যে কোনো কিছু সার্ভিস ডেলিভারি হয়নি, শুধু ভোট কাটাকাটি তো তারা দিচ্ছে, বা রিগিং এর দিচ্ছে, এটা বোঝা উচিত। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অপোজিশন ভোটটা যদি স্প্লিট হয় তাহলে সবসময় শাসকের সুবিধে হয়, ফলে অপোজিশন ইন্ডেক্স অফ অপোজিশন ইউনিটি এইসব ক্ষেত্রে, আমি বলছি দক্ষিণবঙ্গের একাধিক আসন, এরপর দমদম যখন দেখাবেন সেখানেও দেখতে পাবেন বিরোধী বিরোধের বিভাজনের পূর্ণ সুযোগটা কিন্তু তৃণমূল কংগ্রেস পাচ্ছে। কল্যাণ ব্যানার্জি এগিয়ে আছেন, এই অ্যাসাম্পশন, এই মিথটা হচ্ছে ভাঙতে পারে। দীপশিতা এগিয়ে এক নম্বরে নেই, আপনাকে কে বলবে এটা? আই এম ট্রায়াঙ্গুলার ফাইট হতে পারে, কল্যাণ ব্যানার্জি যে দুই নম্বরে বিজেপি হতে পারে, আমি যুক্তিটা কি করতে পারি? যুক্তিটা দীপশিতা নির্বাচন হচ্ছে না, আমি তো এটাই জানি। আমি মানুষের দেখুন, আমি আবার বলবো, আসল মানুষের মতামত ওই ভোটের দিনই বোঝা যাবে, এবং ভোটের ফল বেরোলে তবে বোঝা যাবে। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, 2 মিনিটের বিরতির মধ্যে ফিরছি, আবার এক ঝাঁক কেন্দ্র নিয়ে, যা শুরুটা করব তমলুক নিয়ে। ইতিমধ্যেই যে তমলুকের প্রার্থীর কথা এই স্টুডিওতে আলোচনা হয়েছে, কি হতে পারে তমলুকে দেখাবো তার আগে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকবেন। দাদু, এই বাড়িতে তোমার বিয়ে হয়েছে? মজবুত পকড়িপ ইজ ইম্পর্টেন্ট এবড়ো খেবড়ো কুছ পরোয়া করি না যে আমি চলি মেজাজে, চলি মেজাজে, বড়া দোস্ত সঙ্গে থাকলে আমি চলি মেজাজে। আমার ইঞ্জিনিয়ার নয়, ফিল্ম রাইটার হওয়ার ইচ্ছা ছিল। বেনারস থেকে মুম্বাই যা দেখছিলাম আমি সেটাই লিখছিলাম। এক কাজ করো, একে বেনারসের বদলে মুম্বাইয়ে করে দাও। সরি স্যার, ছোট শহরের গল্প বড় শহর বলতে পারবে না। তুই মাথা তোল, তোল এগিয়ে যা, তুই মাথা তুলে যা এগিয়ে। সুথল আমি তো ইউজ করি না। ও করে না, করে না, করে না, সুথল ইউজ করে না, করে না। গরম আর ঘাম থেকে চুলকুনি, র‍্যাশ, ঘামা, চিরচির বিরানি, তবু সিমের ঘুরে ভরা সুথল লিকুইড বাজেট, রোজ মাখো, চির বিরানি ভাগাও। দেখুন, খানিকক্ষণ আগে আইপিএস আইজি র্যাঙ্কে তিনি ভোটের লড়াই নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে, কিন্তু সব থেকে কার্যত এই নির্বাচনের যে টানাপোড়েন শুরু হয়ে গেছিল সেটা কিন্তু হয়েছিল মাননীয় বিচারপতি, তিনি বিচারপতির আসন থেকে নামলেন এবং
বিজেপির টিকিটে ভোটে লড়লেন। সেইখান থেকে আমাদের এই অনুষ্ঠানের এই অংশ শুরু করব তমলুক, যেখানে বিজেপি প্রাক্তন বিচারপতি প্রার্থীর মুখোমুখি সংঘাতে তৃণমূলের তরুণ তুর্কি। আমি দেখব তমলুক, তমলুক যেখানে দেবাংশু ভট্টাচার্য আইটি সেলের কর্ণধার, তৃণমূল কংগ্রেসের তরুণ তুর্কি নেতা মুখোমুখি বিজেপির সবথেকে বড় এখনও পর্যন্ত যার পদত্যাগ এবং তারপরে বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জাতীয় বিতর্ক, জাতীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে, তিনি অবশ্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং স্বয়ং বন্দ্যোপাধ্যায়, যিনি জোটের প্রার্থী, সিপিএম নেতা, পেশায় আইনজীবী, টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। এখানে দেবাংশু, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং স্বয়ং তমলুকে, যেটা ষষ্ঠ দফায় ভোট গ্রহণ, 25 মে তমলুকের ভোট নেওয়া হবে, কী হতে পারে, কী বলছে সি ভোটার, দেখো। সম্ভাব্য জয়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, তাকে এগিয়ে রাখছে সি ভোটার। ঠিক এখান থেকে পূর্ব মেদিনীপুর থেকে সোজা চলে যাবো আরেকটা হেভিওয়েট কেন্দ্র দমদমে, এখানেও কিন্তু বলছি জমজমাট ত্রিমুখী লড়াই। কেন বলছি, কি বলছে সি ভোটার দেখব। সি ভোটার বলছে যে দমদম কেন্দ্র, যেখানে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ কলকাতার সঙ্গেই, কলকাতার পাশেই কেন্দ্র, 1 জুন যেখানে ভোট নেওয়া হবে, যার টিকিট পাওয়া নিয়ে টানাপোড়েন ছিল, তারপর সমস্ত জল্পনা কার্যত নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বর্ষিয়ান সৌগত রায় আবার তৃণমূল কংগ্রেসের টিকিটে দমদম কেন্দ্রের প্রার্থী। বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তর কথায় আসবো, শীলভদ্র অবশ্যই তৃণমূল থেকে বিজেপিতে গেছিলেন, মুকুল রায়ের অনুগামী ছিলেন, মুকুল রায় পরে তৃণমূলে ফিরলেন বটে, কিন্তু শীলভদ্র বিজেপিতেই রয়ে গেলেন, তার পুরস্কার বলে কিনা জানি না, দমদম অত্যন্ত প্রেস্টিজিয়াস কেন্দ্র, সেখান থেকে শীলভদ্র দত্ত বিজেপি প্রার্থী এবং সুজন চক্রবর্তী রাজ্য রাজনীতির বহু পুরনো মুখ, বিধায়ক ছিলেন, বর্ষিয়ান নেতা, অত্যন্ত ওজনদার নেতা, জোট প্রার্থী, সিপিএম নেতা সুজন চক্রবর্তী, দমদমে যেখানে সপ্তম দফায় ভোট গ্রহণ, সেখানে 1 জুন যেখানে ভোট নেওয়া হবে, সেখানে ঠিক কী হতে পারে, সি ভোটার কী বলছে। হাড্ডাহাড্ডি আবার বলছি ত্রিমুখী, খুব কম আসনকে সি ভোটার ত্রিমুখী হিসেবে দেখাচ্ছে, ত্রিমুখী মানে যেখানে প্রথম তিনজন প্রার্থী তাদের ভোট শতাংশ যথেষ্ট কাছাকাছি। সুজন চক্রবর্তী একসময় যাদবপুর থেকে সংসদেও গেছিলেন, সাংসদও ছিলেন, এইখানে কি হতে পারে দমদমে, দমদমে সি ভোটার বলছেন 1% সুইং হলেই ভোটের ফলাফল পাল্টে যেতে পারে, কিন্তু সুইং যদি না হয় 5ই এপ্রিল অবধি কে এগিয়েছিলেন, সি ভোটার তার উত্তর দিয়েছে দেখব। সৌগত রায় তৃণমূল কংগ্রেসের টিকিটে, সৌগত রায় সম্ভাব্য জয়ী, হাড্ডাহাড্ডি 1% সুইংয়ের ফারাক, কিন্তু এগিয়ে রয়েছেন নিঃসন্দেহে সৌগত রায়। গঙ্গা পেরিয়ে এবার সোজা চলে যাব কলকাতা টুইন সিটি হাওড়ায়, কি বলছে হাওড়া। হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়, যিনি সাংসদ, যিনি প্রাক্তন ফুটবলার, তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে, রথীন চক্রবর্তী একসময় তৃণমূল কংগ্রেস করতেন, পেশায় চিকিৎসক, হাওড়ার প্রাক্তন মেয়র ছিলেন, রথীন চক্রবর্তী এবার একেবারে হাওড়া কেন্দ্রের বিজেপির টিকিটে লড়ছেন এবং সব্যসাচী চট্টোপাধ্যায় টেলিভিশনের এবং এই স্টুডিওর অত্যন্ত পরিচিত মুখ, সিপিএম নেতা, পেশায় আইনজীবী, সফল আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এবার লড়ছেন হাওড়া কেন্দ্র থেকে, সেই হাওড়ায় যেখানে 5ম দফায় ভোট গ্রহণ হবে এবং 20 মে হাওড়ার ভোট নেওয়া হবে, সি ভোটার কাকে এগিয়ে রাখছে দেখব। সি ভোটার বলছে এবারও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের দিকে জনরায় ঝুঁকে আছে, অন্তত 5ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য জয়ী হাওড়া কেন্দ্রে প্রসূন বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, হাওড়া থেকে এবার সোজা চলে যাই দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে, সুন্দরবন লাগোয়া মথুরাপুরে, দেখব ঠিক কী হবে সম্ভাব্য ফলাফল, সুন্দরবনের একটি অংশ মথুরাপুর, মথুরাপুরে এখানে দেখলেন বাঘ চলে গেল, কিন্তু আসল ভোটের বাঘটিকে, ভোটের রয়্যাল বেঙ্গলকে, সেই উত্তর খুঁজেছে সি ভোটার। সপ্তম দফায় মথুরাপুরে ভোট গ্রহণ, 1 জুন কলকাতার সঙ্গেই মথুরাপুরে ভোট নেওয়া হবে, বাপি হালদার তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন, অশোক পুরকায়স্থ বিজেপির টিকিটে লড়ছেন, শরৎচন্দ্র হালদার জোট প্রার্থী, সিপিএম নেতা, এবং অজয় কুমার দাস তিনি ISF-এর টিকিটে লড়ছেন, কাকে এগিয়ে রাখছে সি ভোটার দেখব। 3% ভোট সুইং, যাকে জোট টক্কর আমরা পরিভাষা এইভাবে দেখাচ্ছি, ভোট সুইং 3% হলেই ফলাফল পাল্টে যেতে পারে, যদি না হয় কে এগিয়ে আছেন, 5ই এপ্রিল পর্যন্ত সি ভোটার কাকে এগিয়ে রাখছে, তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার, সম্ভাব্য জয়ী মথুরাপুর কেন্দ্র থেকে বাপি হালদার। এবারে চলে যাব মেদিনীপুর কেন্দ্রে, যেখানে বিদায়ী সাংসদ, খানিকক্ষণ আগে স্টুডিওতে এতক্ষণ আলোচনা হলো, দিলীপ ঘোষের জায়গায় এবার অগ্নিমিত্তা পালকে প্রার্থী করেছে, আর গ্ল্যামারের ছোঁয়া আছে, কারণ তৃণমূল প্রার্থী বাছাই করেছে জুন মালিয়াকে, কী হতে পারে সেখানে দেখুন।
মেদিনীপুরে একেবারে বিধায়ক বনাম বিধায়ক, জুন মালিয়াও বিধায়ক, অগ্নিমিত্রা পালও বিধায়ক, সেই মেদিনীপুরে মুখোমুখি লড়ছেন তারা। যে মেদিনীপুরে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ, 25 মে মেদিনীপুরে ভোট গ্রহণ, সেখানে জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের টিকিটে, অগ্নিমিত্রা পাল যিনি দিলীপ ঘোষকে এই কেন্দ্রে মেদিনীপুরে যেখানে 4 লক্ষেরও বেশি ব্যবধান ছিল সেখানে রিপ্লেস করেছেন অগ্নিমিত্রা পাল, বিপ্লব ভট্ট জোট প্রার্থী সিপিএম নেতা, আবার বলছি বিপ্লব ভট্ট যিনি সিপিআই নেতা জোটের প্রার্থী, এবং দুজন জুন মালিয়া এবং অগ্নিমিত্রা পাল বিধানসভায় তারা মুখোমুখি, দুটো যুযুধান দলের, জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং অগ্নিমিত্রা পাল বিজেপির বিধায়ক। কী হতে পারে, সি ভোটার কী বলছে, 5ই এপ্রিল অবধি যে সমীক্ষা তারা চালিয়েছেন কাকে এগিয়ে রাখছেন দেখব। সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, আবার বলছি সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী মেদিনীপুর থেকে অগ্নিমিত্রা পাল। বিষ্ণু চক্রবর্তী, তমলুকের ক্ষেত্রে যে অর্গানাইজেশন বলি না যে ফ্যাক্টর, তমলুকে কিন্তু অভিজিৎ বাবু ফ্যাক্টর নয়, আমি বলছি এখানে কিন্তু শুভেন্দু অধিকারী ফ্যাক্টর। শুভেন্দু অধিকারীর পূর্ণ নিয়ন্ত্রণ 60টা বিধানসভাতে আছে, এবং অন্যদিকে তৃণমূল কিন্তু অগ্রেছালো, তাদের অন্তর্বিরোধ আছে, এবং সাংগঠনিক জোটটা যে একটা দলের দরকার হয় ভোটে করানো হয় এখানে, তমলুক হলো ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল। আমি আপনাকে বলছি যে কেন বলছি, যে প্রায় 10% সুইং করেছিল শুভেন্দু আসার পরে, যেখানে লোকসভা নির্বাচনে ভোট ছিল তার থেকে প্রায় 10% ভোট বাড়িয়েছিল তমলুকের লোকসভার অন্তর্গত। আপনি কি এই উদাহরণটা দেবেন যে তৃণমূলের প্রতীকে 5 লক্ষ ভোটে প্রায় মানে সেই আরামবাগের রেকর্ড ছুঁয়ে ফেলেছিল, সেটা সেখানে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী তখন জিতেছিলেন। 1998 সাল থেকে 2009 অবধি এই ভোট কিন্তু তমলুক মানেই ছিল সোজা কথা সিপিএমও নয় লক্ষণ শেঠ, সেইখান থেকে সিনারিও চলতে একেবারে। এইবার এইবার দমদম নিয়ে আপনাকে পরিষ্কার করে বলছি যে দমদমে কিন্তু বামেদের একটা অর্গানিক ভোট আছে, 15% মতন অর্গানিক ভোট আছে, যতগুলো নির্বাচনের মধ্যে হচ্ছে খারাপ অবস্থাতেও 15% ভোট পেয়েছে এই সেখানে সুজন চক্রবর্তীর মতো ওজনদার প্রার্থী। তার মানে এই ভোটটা যদি 20% সুজন চক্রবর্তী নিয়ে যায় তাহলে বিরোধী ভোটের বিভাজনের পূর্ণ সুযোগ কিন্তু সৌগত রায় চতুর্থবারের জন্য পাবে। আপনি বুঝছি বিরোধী ভোটের স্প্লিট সৌগত রায়ের জয় এরকম একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। উল্টো একটা কথা বলি, 2019 কিন্তু মার্জিন কমে এসেছিল নিঃসন্দেহে, 53,000 ছিল। এবার হাওড়া 1.5 লক্ষ থেকে কমে 53 হয়েছিল, কিন্তু 53,000 খারাপ মার্জিন। আপনি মাথায় রাখবেন সেই সময় কিন্তু সুজন চক্রবর্তীর মধ্যে হেভি ওয়েট যায়নি, ফলে অতিরিক্ত বামেরা যদি ভোট পোল করে বিরোধী ভোট পোল করবে। হাওড়ার ক্ষেত্রে আপনাকে বলছি যে প্রসূন ব্যানার্জিকে আমরা এগিয়ে রাখছি বটে, কিন্তু অবাঙালি ভোটারদের মধ্যে রাম মন্দিরের ইস্যু ভীষণ প্রভাব পড়েছে, এবং একই সাথে আপনাকে বলছি তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব হাওড়া জেলা জুড়ে আছে, হাওড়া শহরে তো আছেই, ফলে মানে কনক্লুশন টানার মতন জায়গা এখনো নেই, এখনো অনেকটা একটা কাউন্টার যুক্তি দিচ্ছি, 7টা বিধানসভা হাওড়ার মধ্যে 7টাতেই তৃণমূল কিন্তু ঠিক একেবারে, মানে সেটা তো অবশ্যই। মথুরাপুরের ক্ষেত্রে আপনাকে বলছি যে মথুরাপুরে সাংগঠনিক শক্তি তৃণমূল কংগ্রেসের অনেকটাই গিয়ে, কিন্তু ভোটটা কিন্তু পোলারাইজড ভোট, একেবারে হিন্দু মুসলমান কার্যত, এবং তার সাথে বেনিফিশিয়ারি আছে তৃণমূলের সপক্ষে মেদিনীপুর। সেই মথুরাপুর যেখানে 1998 থেকে 1989 থেকে একটানা কিন্তু জিতে এসেছিল বাম প্রার্থী, কিভাবে চেঞ্জ হয় দেখুন, ওই যে একটা কথা খুব আলোচিত হয় না ভোটার কারুর কেনা না, একেবারে 89 থেকে একটানা 2009 অবধি বাম জিতেছে। মেদিনীপুরের ক্ষেত্রে আপনাকে বলছি দুটো দলের ক্ষেত্রে, তৃণমূলের ক্ষেত্রেই অন্তর্বিরোধ চলছে এই মুহূর্তে, বিজেপির ক্ষেত্রেও কিন্তু মানে খুব স্মুথলি চলছে না সেখানে সংগঠন, মানে বিজেপির মানে কত সুইচ ওভার হচ্ছে আপনি দেখুন, লোকসভা নির্বাচনে 6টা বিধানসভা এগিয়েছিল দিলীপ ঘোষ একমাত্র খড়গপুর গ্রামীণ এলাকা বাদ দিয়ে, লোকসভার ক্ষেত্রে ঠিক উল্টে গেল, শুধু খড়গপুর সদরে মানে হিরণ এগিয়ে থাকলো, বাকি 6টাতেই তিনি লিড করলো, ফলে আমি আপনাকে বলছি যে এখানে যে দলীয় দ্বন্দ্ব চলছে শেষ বিচারে মানে মানে আমার মনে হয় আরেকটু সময় আমাদের ওয়েট করা দরকার, কিন্তু আমি আপনাকে বলবো যে একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এই দুজনের মধ্যে আমরা দেখতে পাবো মেদিনীপুরে, হাড্ডাহাড্ডি লড়াই। আমি পার্থদার কাছে যাবো, পার্থদা একটা জায়গায় একেবারে আমি বলছি আমি এই সমীক্ষার সঙ্গে একমত নই, কেন সেটা হচ্ছে এই যে হাড্ডাহাড্ডি 1% 3% সুইং হয় এগুলো কাগজে কলমে হয়, কিন্তু ধরুন 20 বছর ধরে আমরা দেখেছি আলটিমেটলি ভোট যখন একটা হাওয়া ওঠে যার পক্ষেই উঠুক সেখানে দেখা যায় এই মার্জিনাল সিটগুলো সব অনেকটা ডিফারেন্সে ব্যবধান হচ্ছে, অর্থাৎ সমীক্ষায় এটা খুব কাছাকাছি প্রায় বেরিয়ে যাচ্ছে। কাউন্টার করব ঠিক ফটো ফটো আমি বলছি গতবার মাত্র 2000-এর একটু সামান্য ভোটে আরামবাগের সিটের ফয়সলা হয়েছিল, কিন্তু গতবার 42টা আমি আবার বলছি গত 4টা সিট এরকম ছিল যেগুলো বিলো 10,000-এ হয়েছে,
আর লোকসভার নিরিখে যদি দেখেন 15,000 এর মধ্যে 5-6টা সিটের হয়েছে ডিফারেন্স না, আমি বলছি যে এটা পার্সেন্টেজ, ফলে আপনি হাড্ডাডি যখন বলছি ট্রু সেন্সে হাড্ডাডি হয় ফাইন। আমার কথা হচ্ছে যে একটু আগে বিশ্বনাথবাবু যেটা বলছিলেন, ট্রায়াঙ্গুলার ফাইটের অ্যাডভান্টেজ সবসময় শাসক দল লার্জলি, উনি যা বলছিলেন দমদম ব্যাখ্যা করতে গিয়ে, আমার নিজের বিশ্বাস এবং আমি ওখানকার পরিস্থিতি যা দেখে এসেছি, আমার নিজের পৈতৃক বাড়ি দমদমে, আমার ছেলেবেলা পুরো কেটেছে ওখানে একদম, ফলে সেখানে সৌগত রায় হারছেন এবং সুজন চক্রবর্তী জিতছেন। আমি সেটাই কলকাতা উত্তর ফলে এই কারণের জন্য বলছি যে একটা তো রাজনৈতিক কারণ, সাংগঠনিক কারণ থাকে, আর একটা যে বাইনারির কথা পশ্চিমবঙ্গে আমরা এতকাল ধরে বলে আসছি, যেটার একটা ক্লাসিক এক্সাম্পল এবার দমদমের প্রার্থী পদ যদি দেখেন, যে যাহা তৃণমূল তাহাই বিজেপি, এই কথাটা মুকুল রায় যা বলতেন, কার্যত সেটা চোখের সামনে লোকে দেখতে পাবে এই ছবিগুলো দেখতে গেলে, যে সৌগত রায় তিনি হচ্ছেন তৃণমূলের রয়েছেন, ওদিকে শীলভদ্রবাবু তিনি তৃণমূলের বিরাট নেতা ছিলেন, বিধায়ক ছিলেন, তিনি এখন হচ্ছে বিজেপির প্রার্থী হলেন। এই বলে কোনো লাভ হবে না, তার কারণ আমি আগেও বলেছি এখনো বলছি যে লোকসভা ভোট এটা কোনো আঞ্চলিক ভোট নয়, ম্যানুয়ালের ঢাকনা চুরি হচ্ছে বা এরকম কোনো কথা নয় যে স্যান দৃষ্টি রাখবে সিপিএম সেই ভয় আমেরিকা কাঁপবে। আমার কথা হচ্ছে যে এটা মোদিকে দেখে ভোট হচ্ছে, এবং মোদিজির সামনে যে স্থিতিশীলতা রাজনৈতিকভাবে যে ডিভিডেন্ড মানুষকে দিয়েছেন গত দুটো টার্মে, সেটার উপরে ভোট হবে। আমি আরেকটা কথা বলে নিই, যেভাবে দমদমে যেভাবে এর আগে অত্যাচার হয়েছে তৃণমূলের লোকেদের দ্বারা, এমনকি তৃণমূলের লোকও মারা গেছে, তৃণমূলের কাউন্সিলরও পাশাপাশি জায়গায় খুন হয়ে গেছেন, এবং এই যে ল অ্যান্ড অর্ডারলেসনেস যে যে জিনিসটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, তার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ ভুল করবে না যে অন্য প্রার্থীকে ভোট দি, কেননা লড়াইটা আবারও বলছি সরাসরি তৃণমূল প্রার্থী করেছে, আপনারা দেখতে থাকুন কি হয়, আপনারা হয়তো প্রত্যেকটা এক্সিট পোল পর্যন্ত বিজেপি কে জিতিয়ে আসবেন, কিন্তু আমরা যে কথা এক বছর ধরে বলছিলাম যে এই ভদ্রলোক বিজেপির দালালি করছেন, 32,000 শিক্ষকের চাকরি গেছে, বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে, একবার পর একটা ডিভিশন বেঞ্চে আজকেও আমি বলছি গতকালও তার রায় কার্যত আপেলড হয়েছে, আজকে এটা ব্যক্তি বিচারপতির নয়, যে দাবি করেছিল ব্যক্তি বিচারপতি। আমি তোমার সাথে একমত যে এই সমীক্ষা কখনো মেলে কখনো মেলে না, কিন্তু আমি তোমায় বলছি 2019 সালে যখন আমরা দেখিয়েছিলাম 16টা সিট তৃণমূল হারতে পারে, তোমার নেত্রী কিন্তু বিশ্বাস করতে পারেনি, আবল তাবল অনেক কিছু বলে ফেলে আপনারা যারা স্টুডিওতে বসে আছেন, একটা ডেভিডেন্ডের কথা বলুন যেটা পশ্চিমবঙ্গে পেয়েছে, বলুন আয়ুষ্মান ভারত, বলুন কিষাণ সম্মান নিধি, বলুন চালু করতে যেভাবে সায়নকে আক্রমণ করছে তাতে আমার কিন্তু মনে হয়েছে, কারণ সায়নকে এত আক্রমণ করার মতো জায়গায় ধরা উচিতই ছিল তার, ছিল না, তাতে মনে হচ্ছে সায়ন কিন্তু একটা ফর্মিডেবল অ্যামাউন্ট অফ ভোট কাটবে, সেটা কিন্তু বিজেপির বিরুদ্ধে যাবে, এবং দেবাংশু সেখানে কিন্তু একটা জোরালো জায়গায় গিয়ে পৌঁছবে, এটাই আমার ধারণা, মানে এই যে ধারণাটা সেটা সমীক্ষা থেকে আসছে। মেদিনীপুর নিঃসন্দেহে আরেকটা নতুন যে বিধায়ক বনাম বিধায়ক, দুজনেই বিধায়ক, দুজনেরই মানে আমি বলছি যে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, একসময় পরের পর সিনেমায় অগ্নিমিত্রা পোশাক ডিজাইন করতেন এবং জুন মালিয়া পরের পর অভিনয় করতেন, এখানে কিন্তু একটা গ্ল্যাম ফ্যাক্টর আছে, ভোট কী হবে পরের কথা, কিন্তু একটা রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি একটা গ্ল্যামারের লড়াই। প্রথমে বলি দুজন ক্যান্ডিডেট কিন্তু খুব মানুষ হিসেবে ভালো, এটা আমাকে বলতেই হবে, দুজনই যেহেতু আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি, দুজনই খুবই ভদ্র মার্জিত মানুষ, আবার দুজনে কেউই ভূমিকন্যা নন না, আপনি জাস্টিস গাঙ্গুলি, আমাদের দেবাংশু,
তারপরে ইয়ে সায়ক, সবাই তো কলকাতা থেকে গেছে। এমনি করে লোকটা চান্স বড় ফ্যাক্টর নয়, কারণ ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যে কোনো লোকের দাঁড়ানোর অধিকার, ইভেন কীর্তি আজাদ দাঁড়িয়েছেন ওনার অধিকার আছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। প্রশ্নটা হলো অধিকার আছে কিন্তু অন্য কাউকে বহিরাগত বলার অধিকার নেই। না, যেটা হলো যে আমাদের এখানকার নিয়মটা হলো, এই একটু আগে না সুদীপ বলছিল না, না ইসে বলছিল, ও বলছিল যে স্থিতিশীলতা মোদি এনে দিয়েছেন। ভাই মণিপুরটা কি হলো আমার মনে প্রশ্ন আসে, আমার মনে তো প্রশ্ন আসবেই, দীর্ঘদিন এই বছরে কত কয়েক বছর হয়ে গেল মণিপুরটার কি অবস্থা, এটা স্থিতিশীলতা যদি এটা হয় ঠিক। এখানে আবার রাজ্য সরকারে আমরা যদি সন্দেশকালী দেখি সেই স্থিতিশীলতা আমরা দেখলাম। এরা আসলে এগুলো সমস্ত পলিটিক্যাল বক্তব্য, সব মানুষ ডিসাইড করবেন ওখানে, বিশেষ করে অগ্নিমিত্রা পাল একটু এগিয়ে, এই জন্যই আমার মনে হয় যে সি ইজ ভেরি ভোকাল, ভেরি ভোকাল, এবং সে রিয়্যাক্ট করতে পারে মানুষের সামনে, তার বক্তব্য যেগুলো আমরা টেলিভিশনে দেখি সেই দিক দিয়ে কিন্তু উনি অনেকটা অ্যাডভান্টেজ পাবে। সৌজন্য জেতে এটা ভাই তোমার দল যদি আর বুঝতো না, বা অন্য দলগুলো যদি বুঝতো, তাহলে অন্তত আমাদের এই কুমন্তব্য গুলো শুনতে হতো না। সৌজন্যটা কেউ তোমরা বুঝিয়ে রাখো না অধিকাংশ মানুষ। আটটা থেকে প্রায় সোয়া এক ঘন্টা ধরে এই অনুষ্ঠান দেখছেন এখনো অবধি, ঠিক কি দেখালাম আমরা ইনা নাটসেল একটা স্টকটা কি? সম্ভাব্য জয়ী এখনো পর্যন্ত সি ভোটার এই সমীক্ষা বলেছে যে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য জয়ী 5টা আসনে, বিজেপি 5টা আসনে, কংগ্রেস 1টা আসনে। আসনগুলো পড়ি, দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার, বোলপুর, শ্রীরামপুর এবং হাওড়া। আবার বলছি যে ক্লিয়ার উইনার হিসেবে একদম প্রেজেন্ট করা হয়েছে দার্জিলিং, মালদা উত্তর, জলপাইগুড়ি, তমলুক, মেদিনীপুর বিজেপির ক্লিয়ার উইনিং সিট হিসেবে সি ভোটার প্রজেক্ট করছে। বহরমপুর কংগ্রেসের ক্লিয়ার উইনিং বলে সি ভোটার বলছে। সম্ভাব্য জয়ীর এই হচ্ছে তালিকা 11টি। এরপর দেখব জোট টক্ক, যেখানে 3% ভোট সুইং হলে ফলাফল পাল্টে যেতে পারে, তা সত্ত্বেও কারা এগিয়ে আছে কোন কেন্দ্রে দুটো একবার দেখাবো। তৃণমূল দুটি কেন্দ্রে এই হিসেবে জোট টক্করের হিসেবে 3% সুইংয়ের হিসেবে, সাবজেক্ট টু 3% সুইংয়ের হিসেবে এগিয়ে আছে তৃণমূল দ্রুতি, বর্ধমান পূর্ব এবং মথুরাপুর, বিজেপি 3টি, হুগলি, রায়গঞ্জ, বালুরঘাট। এখানে 3% সুইং হওয়া সত্ত্বেও যদি সেই সুইং না হয় বিজেপি এগিয়ে আছে। দেখবো এবার হাড্ডাহাড্ডি 1%, মাত্র 1% সুইংয়ে ফলাফল পাল্টে যেতে পারে তৃণমূল 3টে আসনে, এক্ষেত্রে এগিয়ে আছে কৃষ্ণনগর, বসিরহাট, দমদম। এবং বিজেপি 2টি আসনে এই হাড্ডাহাড্ডি, যেখানে 1% সুইং হলে পাল্টে যাবে পুরুলিয়া এবং বর্ধমান, বিজেপি এগিয়ে আছে। এখনও পর্যন্ত ইনা নাটসেল এইরকমই দাঁড়াচ্ছে। এরপর পুরোটা সব মিলিয়ে আজকে যে 21টি আসন আমরা দেখালাম তার ভেতর তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 10টি আসনে, বিজেপি এগিয়ে আছে 10টি আসনে, কংগ্রেস 1টি আসনে, অধীর চৌধুরীর বহরমপুর। এবার ঠিক এইখান থেকে আমি বলবো যে হাড্ডাহাড্ডি বোধহয় আজকের এখনও পর্যন্ত যে 21টা কেন্দ্র আমরা দেখালাম তাতে হাড্ডাহাড্ডি শব্দটা ওভারঅল নিঃসন্দেহে শিরোনাম করা যায়। একটা ছোট্ট বিরতি, বিরতির পর আবার এই অনুষ্ঠানে ফেরত আসব, সঙ্গে থাকবে। You look so colorful. কিন্তু এত কালারফুল হয়েও পাওয়ারফুল কি করে? Follow me. ধুলো হোক বা মাটি, এর কাছে জিততে পারবে না Dulux Weather Shield Power Flex. এর প্রতিটি রং রোদ, ধুলো আর বৃষ্টির সাথে লড়াই করে। It's colorful. It's powerful. দিনের শুরুটা ভালো হয়েছে স্যার। বাবুলাল, কাজ ভাঙা তো শুভ লক্ষণ, আর ততক্ষণে মিষ্টি মুক্ত করতেই হয়। প্রভুজি 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 কাজু বরফি, শুধু খাওয়ার সুযোগ খুঁজি, শুধু খাওয়ার সুযোগ খুঁজি। যে হার দিককে সহ্য করতে পারে সে সব কিছু সহ্য করতে পারে। পাইপস এর অলরাউন্ডার উৎকর্ষ পাইপস।
আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোররাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়ে এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30। দেখুন, ভোটের আগে সমীক্ষা তো চলতেই থাকে, কিন্তু রাজনীতির দাদা দিদিদের মনের মধ্যে কি আছে সেই সমীক্ষা করবে কার সাধ্যি। এমনিতেই যে রেটে আমরা রাজনীতির জার্সি বদল দেখি তাতে সন্দেহ হয় যে দলের যাকে ভোট দিলাম ভোটের পর তার পতাকার রং একই থাকবে। তো শরৎচন্দ্রের শ্রীনাথ বহুরূপী তবু তো বাক সেজেছিল শুধু, আর আমাদের রাজনীতির বহুরূপীরা কখন কি সাজবেন কে বলতে পারে? আমাদের সারা বছর একই রূপ থাকে দাদা, আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। দুরন্ত ঘুরনি এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। হাইকোর্টে সিবিআই অনুসন্ধানের নির্দেশের পর এবার তাহারে জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পুলিশের এফআইআর। তালিকায় পার্থ চট্টোপাধ্যায় ত্রিনাঙ্কুরের নাম, অভিযুক্ত কংগ্রেসে যাওয়া বিনয় তামাঙ্গ। শেখ শাহজাহান গ্রেফতার হলেও আতঙ্ক কাটেনি সন্দেশখালে, এখনো প্রাণনাশের হুমকি দিচ্ছে শেখ শাহজাহান বাহিনী। বিঘের পর বিঘে জমি দখল করে ভেরি তৈরি চলছে, বিস্ফোরক অভিযোগ বেনমধুরের বাসিন্দাদের। সিবিআই